हेलो एवरीवन, वेलकम टू टुडेस क्लास। आज के तुम्हारे साथ आछि मोहम्मद अनवर इस्लाम रेहान। आज के जो टॉपिकटा निये आलोचना करब से हलो इंजिनियरिंग क्वेश्चन बैंक सल्वे स्थितिविद्या और गतिविद्या विगत बछरे जो प्रश्नगुलो आसछे सेगुलो आमरा सल्व करब आज के। सो मने रखो स्थितिविद्या और गतिविद्या थेके इंजिनियरिंग भार्सिटीते प्रश्न आसबेई आसबे, एटा 100% शिओर जे प्रत्येकटा भार्सिटीते प्रति बछर प्रश्न तुमि पाबाई पाबा। এখন এই সব প্রশ্ন যদি তুমি ভালোভাবে পড়তে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি অবশ্যই যে ফর্মুলাগুলো আছে চ্যাপ্টার রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। তো ফর্মুলাগুলো কখন অ্যাপ্লিকেবল হয়, কোন কোন কন্ডিশনে কোন ফর্মুলা ইউজ করতে হয় ওই জিনিসগুলো তোমাকে ভালো করে জানতে হবে। তারপর হলো যে তোমাকে বইয়ের অঙ্কগুলো খুব ভালোভাবে পড়তে হবে, কারণ বিগত বছরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তখন আমরা দেখতে পাই যে বেশিরভাগ প্রশ্ন প্রায় 99% প্রশ্নে কিন্তু হুবহু বই থেকে তুলে দিছে। বিশেষ করে স্থিতিবিদ্যায় তো পুরোটাই মেনলি বই থেকেই আসে, এই স্থিতিবিদ্যা পার্টে কিন্তু বানানো কোনো কোশ্চেন তেমন একটা দেখা যায় না, ঠিক আছে। সো মনে রাখতে হবে যে মেইন বইয়ের প্রশ্ন যদি আমি ভালোভাবে পারি স্থিতিবিদ্যায় গতিবিদ্যায় তাহলে আমি অঙ্কগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। সো আমাদের সাথে আকিব আসো অ্যাপের মধ্যে, আর বাকিরা যারা আসো তারা কমেন্ট করে জানায় দাও। আর তোমাদের যদি কোনো কোনো সলিউশন বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবা, ভাইয়া আবার বোঝানোর চেষ্টা করব। ওকে চলো আমরা শুরু করে দিই। তাহলে প্রথমে আমরা যেটা দেখব, প্রথমে আমরা দেখব হলো বুয়েটে গত বছরে আসা প্রশ্নটা আমরা দেখব ফার্স্টে, ঠিক আছে। সো বুয়েটে গত বছরে আসা যে প্রশ্ন, সো সেই প্রশ্নটা আমরা একটু দেখি। সো আমাকে বলছে 10 মিটার লম্বা এবং 20 নিউটন ওজনে একটি সুষম দণ্ড এ বি দণ্ডের উপরস্থিত সি বিন্দুতে মুক্তভাবে ঝুলানো আছে। এ বি প্রান্তে 12 নিউটন ওজন রাখলে দণ্ডটি আনুভূমিকের সাথে সমান্তরাল থাকে। সি বিন্দু অবস্থান নির্ণয় করো। এ ও বি প্রান্তে আরও 5 নিউটন করে ওজন যোগ করলে দণ্ডটি আনুভূমিক অবস্থায় রাখার জন্য সি বিন্দুকে মূল অবস্থান থেকে কতটা সরাতে হবে তা বের করো। ওকে, খুব ইজি এটা, দেখো আমি চিত্রটা অলরেডি আঁকা আছে। সো বলছে এ বি হলো আমাদের কি বলতো 10 মিটার লম্বা, তার মানে এই পুরোটা কিন্তু আমার 10, এই পুরোটা হচ্ছে আমাদের 10 মিটার এ থেকে বি পর্যন্ত এবং তার ওজন হলো 20 নিউটন ওজন। এখন দেখো একটা লাঠি ওজন কিন্তু তার মধ্যবিন্দুতে কাজ করে, তার মানে এই যে ওজন 20 নিউটন কাজ করতেছে এটা কোন বিন্দুতে কাজ করতেছে, ও বিন্দুতে, তাহলে ও হচ্ছে মধ্যবিন্দু। পুরোটা যদি 10 হয় তাহলে এইটুকু হবে আমার 5, কারণ এটা মধ্যবিন্দু, আবার এইটুকু হবে আমাদের 5 মিটার, ঠিক আছে। সো এই যে 5 5 আমি পেয়ে গেছি। এখন বলছে সি বিন্দুতে ঝুলানো আছে, তার মানে সি বিন্দুতে একটা ফোর্স কাজ করবে, ওজন কাজ করতেছে এই পাশে ও বিন্দুতে, সি পাশে আছে, তাহলে এ বি প্রান্তে 12 নিউটন ওজন রাখলে সেটা আনুভূমিকভাবে স্থির থাকে। তাহলে 12 নিউটন ওজন রাখতেছি আমি বি প্রান্তে, তাহলে দেখো আমার নিচের দিকে ওজন কয়টা, দুইটা, একটা হলো 12 নিউটন আর একটা হলো 20 নিউটন। এই দুইটাকে ব্যালেন্স করছে কে, এই দুইটাকে ব্যালেন্স করছে সি বিন্দুটা, কারণ সি বিন্দুতে তুমি ঝুলাই দিছো, তাহলে সি বিন্দুটা কিন্তু এই দুইটাকে ব্যালেন্স করছে। তাহলে সি বিন্দুতে কি হবে, লব্ধি কাজ করবে, তাহলে সি বিন্দুতে আমরা লব্ধি পাবো। তাহলে এই লব্ধিটা হবে এই দুই পাশের দুইটা কি বলতো যোগ ফল। আমরা জানি সদৃশ সমান্তরালের ক্ষেত্রে লব্ধি হয় দুইটার যোগ ফলের সমান, তার মানে এখানে লব্ধি হচ্ছে 32 নিউটন। ওকে, আমরা এখন সি এর অবস্থান বের করতে বলছে, এটা হলো আমাদের প্রথম অঙ্ক যে সি এর অবস্থান বের করো। তাহলে সি এর অবস্থান যদি আমি বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই যে ও থেকে সি আর ও থেকে বি থেকে সি এই দূরত্বটাকে আমি যদি এক্স ধরি, পুরোটা 5, এটাও কি হবে বলো x-5। তাহলে আমি আসলে সূত্র বসায় দিই। সো এখানে একটাই সূত্র, সেটা হলো তুমি যখন 20 নিবা এই পাশে ফোর্স নিবা, একটা ফোর্স নিলে বাকি দুইটা মধ্যবর্তী দূরত্ব আসবে, তাহলে 20 নিলে ওই পাশের দূরত্ব, তাহলে 20 নিলে ওই ওই দুইটার দূরত্ব হচ্ছে এক্স, একটা ফোর্স নিলে বাকি দুইটা দূরত্ব আসবে, একটা ফোর্স নিলে বাকি দুইটার দূরত্ব আসবে, তাহলে 32 নিলে পুরো দূরত্ব, সম্পূর্ণ দূরত্ব, সম্পূর্ণ দূরত্ব কত, 5। ওকে, সো আমি যদি ধরো
যে এইটা এটা নিয়ে কাজ করি তাহলে আমি x এর মান পেয়ে যাব তাহলে x এর মান আসতেছে 20 5 ডিভাইডেড বাই 32 তাহলে এটা আসছে আমাদের 10 দুই দিয়ে কাটাকাটি করলে 16 তাহলে 50 বাই 16 এত মিটার তাহলে b থেকে x এর দূরত্ব হলো 50 বাই 16 মিটার ভিতরে তাহলে এই যে এটা আমরা পেয়ে গেলাম এটা হলো আমাদের একটা অ্যানসার যে আমি সি বিন্দু অবস্থানটা বের করে ফেলছি ঠিক আছে একটা অ্যানসার সি বিন্দু অবস্থানটা আমরা বের করে ফেলছি এবার বলছে দণ্ডটা এ ও বি প্রান্তে আরো 5 নিউটন করে ওজন যোগ করলে দণ্ডটা আনুভূমিক অবস্থায় রাখার জন্য সি কে মূল বিন্দু থেকে কতটা সরাতে হবে তাহলে এবার তুমি নতুন করে 5 অ্যাড করবা এ ও বি প্রান্তে তাহলে বি তো 5 অ্যাড করব এ প্রান্তেও 5 অ্যাড করব তাহলে আমি যদি এ তে 5 অ্যাড করে দিই তাহলে এখানে এখন থাকবেন 5 এখানে 5 অ্যাড করে দিলে 5 আর 12 হলো এখানে 17 তাহলে এই দুইটা লব্ধি এখন দেখো তো সিস্টেমে তাহলে কয়টা ফোর্স হলো সিস্টেমে কিন্তু আমাদের তাহলে 4টা ফোর্স হয়ে গেল 20 32 5 আর 17 ঠিক আছে তাহলে বলছে সি বিন্দুটা কোথায় সরাইলে এটা ব্যালেন্স করবে আনুভূমিক অবস্থায় রাখার জন্য সি বিন্দুকে মূল অবস্থান থেকে কতটুকু সরাইতে হবে এটা হলো প্রশ্ন যে সি বিন্দু থেকে মূল অবস্থান থেকে কতটুকু সরাইতে হবে যদি আমি ব্যালেন্স করতে চাই সো আমি ব্যালেন্স করব কোন বিন্দুতে সি বিন্দুতে তাহলে সি বিন্দুতে আমার কি কাজ করবে লব্ধি কাজ করবে এখন লব্ধি কাজ করতে হলে আমার কিন্তু দুইটা ফোর্সের লব্ধি কাজ করে কিন্তু আমার এখানে ফোর্স কয়টা হয়ে গেছে বলতো তিনটা 5 20 আর 17 তখন যেটা করতে হবে সেটা হলো যে কোনো দুইটাকে একটা বানায় ফেলতে হবে তাহলে আমি কি করলাম এই 5 আর এই 20 এই দুইটাকে আমি একটা বানায় ফেলতে চাচ্ছি সো 5 আর 20 কে যদি আমি একটা বানায় ফেলি তখন 5 আর 20 এর লব্ধি হয়ে যাবে 25 তাহলে ধরলাম সেটা কাজ করতেছে ডি বিন্দুতে ঠিক আছে তাহলে আমি ফারস্টে ডি এর পজিশনটা বের করে নিব সো আমি যখন 5 নিব তখন ওডি আমি যখন 20 নিব তখন এডি আর আমি যখন 25 নিব তখন কিন্তু পুরো দূরত্বটা 25 নিলে এই পুরো দূরত্ব কত বলতো 5 তাহলে এও এও মানে কিন্তু হচ্ছে 5 ঠিক আছে সো 5 দিয়ে যদি আমি কাটাকাটি করি দেখো 5 দিয়ে কাটাকাটি করলে 5 5 25 এই 5 দিয়ে এদিকে কাটাকাটি করলে 4 আর এদিকে কাটাকাটি করলে 1 সো এখান থেকে আমার ওডি আসতেছে 1 আর এখান থেকে আমার এডি আসতেছে 4 ওকে সো ওডি 1 তাহলে 25 এই ডিসটেন্সটা আমি পেয়ে গেলাম এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের 1 তাহলে সিস্টেম থেকে তাহলে 5 আর 20 চলে গেল কিভাবে হচ্ছে বুঝতে পারছো তো কারণ আমাদের তো সিস্টেমে ফোর্স ছিল তিনটা 5 20 আর ওই যে 17 এরপর তুমি যদি সি বিন্দুতে লব্ধি আনো লব্ধি আনলে জিনিসটা কি হবে বলো তো আরো একটা হয়ে যাবে চারটা এই চারটার জন্য সূত্র বসে না তখন কি করতে হয় যে কোনো দুইটাকে একটা বানায় ফেলতে হয় সো এই দুইটাকে আমি একটা বানায় ফেলছি দেন এবার 25 লব্ধি আর 17 নিয়ে কাজ করব এখন আমি লব্ধি ধরলাম যে লব্ধি তো সি বিন্দুতে থাকবে না সো আমি ধরলাম যে লব্ধিটা চেপে আসবে তাহলে লব্ধি সি প্রাইম বিন্দুতে চেপে আসলো আর এখানে যে লব্ধি হবে সেটা হলো 25 আর 17 সমান তাহলে 25 আর 17 যোগ করলে কত আসে বলতো 30 40 42 তাহলে এই হবে আমাদের নতুন লব্ধি সেটা হবে 42 যেটা সি প্রাইম বিন্দুতে কাজ করে তাহলে এখন এই নতুন লব্ধির জন্য কয়টা বিন্দু পাচ্ছি আমি খেয়াল করো তো নতুন লব্ধির জন্য আমি বিন্দু পাচ্ছি তিনটা একটা হলো 25 এর বিন্দু সেটা হলো ডি এই লব্ধি বিন্দু সেটা হলো সি প্রাইম একটা হলো 17 বিন্দু সেটা হলো বি বাকি বিন্দুগুলো অ্যাভয়েড করে চিন্তা করো হ্যাঁ তাহলে আসো আমরা এখন দেখি তাহলে আমি যদি সূত্র বসাই 25 বসাইলে আমাদের টার্গেট হলো যে এই 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 ডিস্টেন্সটা বাইক করা এই যে সি থেকে সি প্রাইম এই ডিস্টেন্সটা বাইক করা এটা হলো সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট শেষ করছি আমরা সেকেন্ড পার্ট যে কতটুকু সরবে সো এই ডিস্টেন্সটা বের করতে গেলে আমরা আসো 25 যখন নিব ডি বিন্দু তখন ওই দুইটা বিন্দু সেটা হলো বি সি প্রাইম
আর আমি যখন 17 নিব 17 নিলে এই পাশে দুটো দূরত্ব সেটা হলো DC প্রাইম আর আমি যখন 42 নিব মানে লব্ধি নিব তখন টোটাল দূরত্ব সেটা হলো D থেকে B পর্যন্ত BD ওকে এখন আমি এইটা এটা নিয়ে কাজ করব তাহলে BC প্রাইম ইকুয়ালস টু হবে 25 ইনটু BD ডিভাইডেড বাই 42 আর BD এর মান কত BD এর মান কত দেখো তো এটুকু 1 আর B থেকে O পর্যন্ত 5 তাহলে এই পুরোটা কত হবে দেখো তো পুরোটা কত 5 আর 1 এ 6 তাহলে BD এর মান কিন্তু 6 সো BD ইকুয়ালস টু 6 তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে 6 7 42 তাহলে এটা মান আসছে 25 বাই 7 তাহলে এটা মান আসে 25 বাই 7 তাহলে এখন দেখো কতটুকু সরবে অতএব সরণ সেটা হচ্ছে CC প্রাইম CC প্রাইম হবে কত বলো তো BC প্রাইম মাইনাস BC BC প্রাইম মাইনাস BC তাহলে BC প্রাইম হলো 25 বাই 7 আর BC বের করছি আমরা যে X XC হচ্ছে BC এই এটাই হচ্ছে আমাদের BC তাহলে X এর মান হচ্ছে 50 বাই 16 সো এটা হচ্ছে আমাদের 50 বাই 16 সো এটা বিয়োগ করলে আমরা অ্যানসার পেয়ে যাব ঠিক আছে সো আসলে আমরা এটা বিয়োগ করে দিই সো আমাদের এটা হচ্ছে 25 বাই 7 মাইনাস 50 বাই 16 তাহলে সেটা আসে 25 বাই 56 25 বাই 56 তাহলে 25 বাই 56 একক হবে মিটার সো এটা হবে আমাদের ফাইনাল অ্যানসার এতটুকু সরে যাবে ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো যে কতটুকু সরবে ওকে সো এটা হলো আমাদের হিসাব তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের এই যে বুয়েটের অঙ্কটা একদম ইজি যা সূত্র অনুযায়ী আর তোমাকে চিত্র দেখে বুঝতে হবে যে কোনটা কি আর বেসিকটা মাথায় রাখতে হবে যে একসাথে তিন চারটা ফোর্স থাকলে কাজ করবে না আমার দুইটা ফোর্স আর একটা লব্ধি মোট তিনজন থাকতে হবে যদি তিনে বেশি থাকে তাহলে একাধিক ফোর্সকে ফার্স্টে একটা বানায় নিব একটা বানায় নিয়ে তারপর বাকিটা আমরা সূত্রে বসায় দিব ওকে নেক্সট দেখো বুয়েটেই আগের বছরের প্রশ্ন প্রশ্নটা পড়ো প্রশ্নটা খুব ইজি আচ্ছা আগে অঙ্কটা একটু দেখাই একটু দেখো অনেকেই দেখতে চাচ্ছ সে একটু দেখো ভালো
ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো আসো নেক্সট বইটা, তার আগে বছর যে প্রশ্নটা সেটা একটু দেখো। সো আমাদের এই প্রশ্নটা কিন্তু বইয়ে একটা প্রশ্ন, কিন্তু সেটাতে আবার ডাটা দিয়ে দিছে, মানে তথ্য মানগুলো দিয়ে দিছে। আমাদের বইতে মান দেওয়া ছিল না, খালি এই যে ডাব্লিউ এ এল এভাবে মানটা ছিল। সো দেখো, বইয়ের অঙ্ককেই ওরা জাস্ট ভ্যালু দিয়ে দিছে, আর কিচ্ছু না, পুরো অঙ্কটা বইয়ের মতো। সে প্রশ্ন হলো, পাঁচ ফাইভ ফিট দীর্ঘ একটি দড়ি এক প্রান্ত একটি উলম্ব দেয়ালে আটকানো, এই যে 5 ফুট, এই 5 ফুট হলো এই পর্যন্ত, এই পর্যন্ত দড়ি, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এইটুকু হলো আমাদের 5 ফিট, ঠিক আছে? 5 ফুট দড়ি, এটা একটা প্রান্ত দেয়ালে আটকানো, আর একটা হলো একটা গোলকে অন্য প্রান্ত 10 ফুট ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলকের সাথে যুক্ত, তাহলে এই ব্যাসার্ধটা হলো 10 ফুট, এইটুকু 10 ফুট, এটা হলো গোলক। সো এই গোলকে ব্যাসার্ধ 10 ফুট ও পর্যন্ত, তাহলে বলতো এই পুরোটা কত? এইটুকু 5, এইটুকু 10, তাহলে পুরোটা কত বলতো? 15, আর এইটুকু কত বলতো? 10। আচ্ছা, সো আমাদের দেখো এই যে এটা একটা কি হলো, তাহলে এটা একটা আমাদের কি হলো বলতো? এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। সমকোণী ত্রিভুজে অতিভুজ জানো? সো অতিভুজ হচ্ছে আমাদের 15। সো এই অতিভুজটা হচ্ছে আমাদের 15, আর এখানে ভূমি হচ্ছে আমাদের কত? 10। তাহলে বলতো লম্বের মান কত হবে? এই লম্বটা কত হবে? √15² - 10² সেটা হলো 5√5। আচ্ছা, এই পর্যন্ত আমরা মানগুলো বের করে রাখলাম। এরপর বলছে গোলকের ওজন √5, আর আমরা জানি যে কোনো গোলকের ওজন বা যে কোনো কিছু কোন দিকে কাজ করে বলতো? নিচের দিকে কাজ করে। তাহলে আমাদের গোলকের ওজন স্ট্রেট নিচের দিকে কাজ করবে, হলে দড়ির টান কত? এখন আমরা জানি ওজন যেদিকে কাজ করে টান কিন্তু বিপরীতে কাজ করে, তাহলে ওজন যদি নিচে কাজ করে টান কাজ করবে উপরের দিকে। এই টি এ মানটা বের করতে বলছে। এখন আমরা দেখতে পাচ্ছি গোলকটা কিন্তু ভারসাম্যে আছে, আমরা জানি ভারসাম্যে থাকতে হলে কয়টা ফোর্স থাকতে হবে? 3টা। এই ধরনের অঙ্কে তোমাকে 3 নম্বর ফোর্সটা কিন্তু বলে দিবে না, কিন্তু 3 নম্বর ফোর্সটা কিন্তু আমাকে দেখে বুঝতে হবে কোন দিকে যাবে। দেখো এই গোলকটা কি দেয়ালে একটা ধাক্কা দিচ্ছে না? সো দেয়ালে যেহেতু ধাক্কা দিচ্ছে, সো দেয়ালে একটা কি করবে? প্রতিক্রিয়া বল জানাবে। সো এই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে আমাদের 3 নম্বর ফোর্স। সো এই 3টা ফোর্স কিন্তু এই ও বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করছে, তাহলে এখানে আমরা লামিটা ইউজ করব। এখন লামি যে ইউজ করব, তার আগে আমাকে কি করতে হবে? লামি অনুসিদ্ধান্তটা ইউজ করব। সো অনুসিদ্ধান্তটা ইউজ করতে হলে কি করতে হবে? ফোর্সগুলোকে সমান্তরালে ত্রিভুজের বাহুতে নিতে হবে, ফোর্সগুলোকে সমান্তরালে ত্রিভুজের বাহুতে নিতে হবে। সো আমি কি করলাম দেখো, খুব কেয়ারফুল, অলরেডি টি কিন্তু এই বাহুতে আছে, টি ত্রিভুজে এই বাহুতে টি অলরেডি কাজ করতেছে। এই যে আর, এটাকে আমি পিছন দিকে নিয়ে গেলাম, তাহলে এই বাহুতে চলে আসলো আর। এই যে আরটাকে আমরা পিছনে নিয়ে আসলাম, পিছনে নিয়ে আসলাম। এই যে ডাব্লিউ, এটাকে সমান্তরালে আমরা স্ট্রেট, এই যে লম্ব রেখাতে নিয়ে আসলাম, তাহলে ডাব্লিউকে আমি এই এখানে নিয়ে আসছি, এই যে লম্বতে নিয়ে আসছি। দিক চেঞ্জ করা যাবে না শিফটিং করার সময়। আরকে আমরা পিছনে নিয়ে গেছি, ডাব্লিউকে সমান্তরালে নিয়ে গেছি, আর এদিকে আমাদের কি আছে বলতো? টান আছে। সো আমি কি করতে পারছি? একটা ত্রিভুজে 3টা ফোর্স আনতে পারছি। তাহলে একটা ত্রিভুজে যদি 3টা ফোর্স আনতে পারি, তাহলে সেক্ষেত্রে যেই ফোর্স যে বাহুতে কাজ করবে তার দৈর্ঘ্যের সমানুপাতিক, যেই ফোর্স যে বাহুতে কাজ করবে তার দৈর্ঘ্যের সমানুপাতিক, এটাই হলো লামির অনুসিদ্ধান্ত, ঠিক আছে? যেই ফোর্স যে বাহুতে কাজ করবে তার দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। সো আমাদের এই যে টি ফোর্স, এটা কোন বাহুতে কাজ করতেছে? 15, এটাতে। তারপর ডাব্লিউ কাজ করতেছে এই লম্ব বাহুতে, তার মানে 5√5। আর কাজ করতেছে 10, তার মানে √10। কি বের করতে বলছে? দড়ির টান, যেখানে আমি এই যে ডাব্লিউ মান জানি, সো আমি এই দুইটা নিয়ে কাজ করব, তাহলে টি বাই 15, ডাব্লিউ মান হলো √5, 5√5, 5 দিয়ে এটা কাটাকাটি করলে 3, তাহলে এখান থেকে টি এর মান হচ্ছে 3 কেজি ওয়েট, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা খুবই ইজি আমাদের মোটামুটি। আচ্ছা, সো এটা বইয়ের অঙ্ক, বইতে জাস্ট ভ্যালুগুলো দেওয়া ছিল না, ওগুলোই আমাদের ভ্যালু দিয়ে দিছে। আচ্ছা, এবার আসো রুয়েটে আসা একটা প্রশ্ন আমরা দেখি। সো বলছে দুটি বলে অন্তর্বর্তী, অন্তর্বর্তী মানে মধ্যবর্তী কোণ π/3 থেকে 2π/3 ঘুরালে লব্ধি অর্ধেক হয়, একটি বলের মান 1 একক হলে অপরটির মান কত?
ঠিক আছে। সো এটা এটা একদম ইজি একটা ম্যাথ। সো ম্যাথটা তোমরা একটু দেখো, দেখলে তোমরা বুঝে যাবে যে কি হচ্ছে। সো একটু চিন্তা করো, চিন্তা করো যে এটা কীভাবে হয়। এটা কিন্তু আমাদের বইতেও এরকম একটা ঘুরানো ম্যাথের প্রমাণ ছিল পি কিউ দিয়ে, ঠিক আছে। সো ওইটাই মতোই আমাদের এই জিনিসটা। সো ফার্স্ট একটু চিন্তা করো কীভাবে করতে হবে। ওকে, এটা ইজি তো আমাদের মধ্যবর্তী কোন জাস্ট সব কিছুই বলে দেওয়া আছে। তুমি দুইটা কন্ডিশনের চিত্র আঁকলেই হয়ে যাবে। স্থিতিবিদ্যা গতিবিদ্যা যখনই করবা একটু চিত্র আঁকার চেষ্টা করবা, চিত্র আঁকার চেষ্টা করলে তুমি ইজিলি পেয়ে যাবা। সো আমাদের বলছে যে প্রথমটাতে দুইটা বলে মধ্যবর্তী কোন, একটা বল আবার দিয়ে দিছে ওয়ান। সো এটা ওয়ান, তাহলে ধরলাম পি এ মান দেওয়া আছে ওয়ান, তাহলে এটা কিউ। তাহলে আমরা লব্ধি দিয়ে ধরলাম কত আর, মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত পাই বাই থ্রি, ঠিক আছে। এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশন, এক নাম্বার। ওকে, সেকেন্ড কন্ডিশনে কি বলছে, পি এ মান ধরলাম ওয়ান, টু পাই বাই থ্রি, তাহলে টু পাই বাই থ্রি মানে এখানে। তখন আমাদের লব্ধি কি হয়ে যায়, লব্ধি নাকি অর্ধেক হয়ে যায়, তাহলে এটা চার বাই টু, এই অ্যাঙ্গেলটা হচ্ছে টু পাই বাই থ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার। তাহলে এই হলো দুইটা কন্ডিশন। এখান থেকে কি বের করতে বলছে, অপরটা মানে কিউ এর মান কত। সো কোশ্চেন একটা, সেটা হলো কিউ এর মান কত, এটাই হলো কোশ্চেন যে কিউ এর মান কত, ঠিক আছে। কোশ্চেন বুঝতে পারছি আশা করি। তাহলে আমি কি করবো, সূত্র বসাবো, আর কিচ্ছু না, এখানে লব্ধি সূত্র বসাও। সো আর স্কোয়ার সূত্র, সেটা হলো পি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার কিউ স্কোয়ার টু পি ইন্টু কিউ কস পাই বাই থ্রি। কস পাই বাই থ্রি মানে কত, কস সিক্সটি, কস সিক্সটি মানে কত, হাফ। হাফ হলে এটা হাফ হাফ চলে যাবে, কিউ থাকবে খালি, তাহলে আমি আই স্কোয়ার মান পেয়ে গেলাম। ওকে, এটা থাকলো, এটা এভাবে থাক। কি মান লাগে এটা আমরা পরবর্তীতে দেখে ওইভাবে মানটা বসাবো, ঠিক আছে। ওকে, তাহলে এবার আসো সেকেন্ডটাতে, এটাতে সূত্রটা বসাই। তাহলে এখানে চার বাই টু, তাহলে আর বাই টুকে স্কোয়ার করলে এটা হয়ে যাবে আর স্কোয়ার বাই ফোর, আর এখানে হচ্ছে আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস টু পাই বাই থ্রি, ঠিক আছে, কস টু পাই বাই থ্রি। তাহলে কস টু পাই বাই থ্রি মানে কস একশো বিশ, কস একশো বিশের মান মাইনাস হাফ। সো মাইনাস হাফ হইলে এখানে থাকতেছে আমাদের ওয়ান কিউ স্কোয়ার টু ইন্টু কিউ ইন্টু মাইনাস হাফ, তাহলে টু টু চলে যায়, মাইনাস কিউ থাকে, আর এই পাশে কিন্তু আমাদের ফোর আছে। আর এই আর স্কোয়ার ভ্যালুটা এখানে বসায় দাও, এই যে আর স্কোয়ার ভ্যালুটা এখানে বসায় দিচ্ছি, তাহলে ওয়ান প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ এটা চলে আসতেছে। তাহলে এখান থেকে এখন হিসাব করো, এখন হিসাব নিকাশ আর কিচ্ছু না, শেষ। এখন জাস্ট হিসাব করবো, তাহলে চার দিয়ে গুণ করলে চার, ফোর কিউ স্কোয়ার মাইনাস ফোর কিউ, তো সব এক পাশে নিয়ে যাও, তাহলে থ্রি কিউ স্কোয়ার মাইনাস ফাইভ কিউ প্লাস থ্রি। সো এটা সলভ করো, সলভ করলে কিউ এর মান পেয়ে যাবো, ঠিক আছে, সলভ করো, ক্যালকুলেটার বসায় দাও, ক্যালকুলেটার বসায় সলভ করে ফেলো। তাহলে আমরা যদি ইকুয়েশনে বসাই, বসাই আমরা এটা সলভ করতে পারবো। সো এটা আমি আর করতেছি না, এটা তোমরা সলভ করবা, সলভ করলে এই যে কিউ এর মান পেয়ে যাবা, এই কিউ এর মানটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো, কিচ্ছু না, চিত্র একবার সূত্র বসাবা অঙ্ক হয়ে যাবে, স্থিতিবিদ্যা এরকমই খুবই সহজ। ওকে,
ওকে সো আসো এই অঙ্কটা আমরা একটু দেখি। একটি কণা ইউ আদিবেগে এফ সমত্বরণে টি সময় এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়, প্রমাণ করা যে এটা ইকুয়ালস টু এফ টি স্কয়ার বাই টু এস। এটা এটা খুবই ইজি অঙ্ক। আদিবেগে এফ সমত্বরণে টি সময় সব সব সেম সব সেম। তাহলে এখানে আমাদের বেগ হলো ইউ, তাহলে এস দূরত্ব টি সময়ে যায় এফ সমত্বরণ, আর এটা হচ্ছে আমাদের ভি। ওকে সো সূত্রগুলো বসাইলেই হবে। সো আমরা এখান থেকে কিছু সূত্র জানি। সো সূত্র একটা হলো এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটা একটা সূত্র। আর একটা সূত্র জানি এস ইকুয়ালস টু ইউ টি হাফ এফ টি স্কোয়ার, তাই না? হাফ এফ টি স্কোয়ার, কারণ এখানে তরঙ্গ এফ দেওয়া, সো এফ টি স্কোয়ার হবে। সো আমার এখানে এফ টি স্কোয়ার বাই টু এস আছে, প্রমাণটা খেয়াল করো এফ টি স্কোয়ার বাই টু এস। তো টু দিয়ে গুণ করে দিচ্ছি, আচ্ছা এস দিয়ে ভাগ করে দিই, ভাগ করে দিলে ইজি একবার নিচে চলে আসবে। তাহলে এখানে ওয়ান, এখানে থাকে ইউ টি বাই এস, এখানে থাকে এফ টি স্কোয়ার বাই টু এস। ওকে এবার এসে এই মানটা বসায় দাও, এই মানটা যেখানে বসায় দাও, তাহলে এটা এই পাশে নিয়ে আসো। তাহলে এফ টি স্কোয়ার বাই টু এস ইকুয়ালস টু ওয়ান মাইনাস ইউ টি বাই এস, সো ওয়ান মাইনাস ইউ টি, এস এ মানটা বসায় দাও। তাহলে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, সো টি টি চলে যাচ্ছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা এখন লিখতে পারি যে অতএব ওয়ান মাইনাস টু ইউ ইউ প্লাস ভি, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। সো আমরা যদি এখান থেকে এখন লসাগু করে দিই, তাহলে আমাদের থাকে ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি মাইনাস টু ইউ, সো ফাইনালি থাকে ভি মাইনাস ইউ, নিচেরটা লিখতে পারি ভি প্লাস ইউ। সো এটাই দেখাইতে বলছে, ঠিক আছে? এটাই দেখাইতে বলছে এফ টি স্কোয়ার বাই টু এস। একদম ইজি অঙ্ক, জাস্ট মানটা বসাই দিছি, হয়ে গেছে, কিচ্ছু না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। জাস্ট এখানে মানটা বসাইছি, এই যে এস ইকুয়ালস টু এই মানটা এখানে বসাইছি, ক্যালকুলেশন করছি, হয়ে গেছে। ওকে এটা আমাদের বইয়ের অঙ্ক, আমাদের বুয়েটেও আসছে কুয়েটেও আসছে। সো একটু তোমার একটু অঙ্কটা দেখো, চিত্রটা একটু দেখো। 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের হালকা এ বি দণ্ডটি 10 সেন্টিমিটার ব্যবধানে দুটি পেরেকের উপর আনুভূমিকভাবে অবস্থিত। তার মানে আমাদের এই যে এভাবে আছে একটা দণ্ড আছে, সেটা কিন্তু দণ্ডটা দুইটা পেরেকের মাথায় নাই, পেরেক দুইটা বা মাঝখানে অবস্থিত, এই পেরেক দুইটার ডিস্টেন্স হলো আবার 10 সেন্টিমিটার, ঠিক আছে? সো টোটালটার ডিস্টেন্স হলো 20, পেরেক দুইটার ডিস্টেন্স হলো 10। তাহলে আমাকে বলছে এও বি বিন্দুতে যথাক্রমে 2W 3W ওজন ঝুলানো হলে পেরেক দুটি কোন অবস্থানের জন্য এদের উপর চাপ সমান হবে। তাহলে পেরেক দুইটা কোন অবস্থানের জন্য চাপ সমান হবে এটা বের করতে আমাকে বলছে। তাহলে পেরেক দুইটা কোন অবস্থানের জন্য চাপ সমান হবে, তাহলে আমাকে এই লেন্থটা দিয়ে দিছে 20, এই লেন্থটা হলো 20। ঠিক আছে কি না? হালকা এবি দণ্ড 10 সেন্টিমিটার, তাহলে এই যে সমান, এই দুটা সমান, এই দুটা সমানের ডিস্টেন্স হলো কত? 10। তাহলে এখন আমাদের এই সেম ওই বুয়েটের প্রথম চার অঙ্কটার মতো সমস্যা। এখানে দেখো তো, এতে তুমি 2W দিছো, বিতে 3W দিছো, আবার বলে দিছো তুমি কিন্তু কোন অবস্থানের জন্য চাপ সমান হবে। পেরেক দুইটা হলো সিআরডি বিন্দুতে যাদের ডিস্টেন্স হলো 10, চাপ দুটো সমান, তার মানে এটাও পি এটাও পি। তাহলে আমাদের বলো তো এখানে এই সিস্টেমে কয়টা ফোর্স চলে আসলো? চারটা ফোর্স চলে আসছে, কিন্তু আমরা সদৃশ সমান্তরাল বা অসদৃশ সমান্তরালের যে সূত্রগুলো জানি কোনোটাই কিন্তু চারটার জন্য কাজ করে না, কয়টার জন্য কাজ করে? তিনটা। তাহলে কি করতে হবে? দুইটাকে একটা বানায় ফেলতে হবে। সো আমরা কি করব, দুইটাকে একটা বানায় ফেলবো। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো এই পি আর এই পি, এই দুইটা পিকে একটা বানায় ফেলবো। সো পি পি এটা লব্ধি হবে 2P, তাই না? যোগফল, এবং দুইটা যেহেতু সমান তাহলে আমি কিন্তু দূরত্বটাও মুখে মুখে বলে দিতে পারবো, এইটা এটা সমান, সমান মানে লব্ধি একদম
মধ্যবিন্দুতে কাজ করবে তার মানে এইটুকু হবে 5 এই যে এইটুকু হবে 5 আবার এইটুকু হবে 5 এই ডিসটেন্সটাও 5 কারণ টোটাল ডিসটেন্সটা তো 10 এই যে এখান থেকে এই পর্যন্ত 10 তাই না তো সেম সেম ফোর্স হইলে ওই লব্ধি মাঝখানে কাজ করে একদম মাঝখানে সো পুরোটা 10 তাহলে 5 5 ঠিক আছে হয়ে গেছে তাহলে আমি যখন পি আর পি এর লব্ধি 2p নিয়ে নিছি তখন সিস্টেম থেকে পি আর পি বাদ হয়ে গেছে তাহলে পি আর পি এর লব্ধি না হতে পি দুটো গায়েব হয়ে গেল এইভাবে বলো সিস্টেমে কয়টা ফোর্স তিনটা 2w 2p আর 3w এখন তাহলে বলো 2w আর 3w কে ব্যালেন্স করতেছে কে 2p তাহলে এই 2p টা কি হিসেবে আচরণ করবে এই 2p আচরণ করবে হলো লব্ধি হিসেবে বুঝতে পারছো 2p আচরণ করবে লব্ধি হিসেবে তাহলে আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে ভাইয়া এই 2p টা হবে 2w আর 3w এর সমান তার মানে আমরা আসলে p এর মানটা পেয়ে গেছি p এর মানটা হবে আমাদের মানে p p এর মানটা পেয়ে গেছি p এর মান দরকার নাই 2p টা পেয়ে গেছি সেটা হচ্ছে আমাদের 5w ওকে এখন যদি আমি সূত্র বসাইলে দেখো আমি যখন 2w বসাবো তখন এই দুইটার দূরত্ব এই দুইটার দূরত্ব হচ্ছে be e আমরা ধরে নিছি যখন আমি 3w বসাবো এই দুইটার দূরত্ব সেটা হচ্ছে ae যখন আমি 2p বসাবো মানে লব্ধি বসাবো তখন টোটাল দূরত্ব সেটা হচ্ছে ab ওকে সব মানগুলো আমরা বের করতে চাচ্ছি সো 2w be 3w ae আর 2p এর পরিবর্তে কত বসানো যায় 5w আর ab এর দৈর্ঘ্য কত ab এর দৈর্ঘ্য হলো 20 তাহলে দেখো সব জায়গা থেকে w চলে গেল ঠিক আছে আর 5 দিয়ে এটা কাটা যায় 4 5 20 তাহলে এখান থেকে দেখো be এবং ae এর মান পেয়ে গেছি তার মানে be be এর মান চলে আসতেছে be এর মান আসতেছে আমাদের 4 দুগুণে 8 আর এ ই পেয়ে গেছি এই হচ্ছে 3 4 12 ঠিক আছে 8 এবং 12 এই দুটো পেয়ে গেছি ওকে তার মানে এইটুকু এ ই এই পর্যন্ত এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা হচ্ছে 12 মিটার 12 সেন্টিমিটার আবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা হচ্ছে 8 সেন্টিমিটার ঠিক আছে এখন তুমি বলতে পারবে ভাই আমাদের আসলে বের করতে বলছে কি প্রশ্নটা কি ছিল প্রশ্নটা হলো পেরেক দুইটার কোন অবস্থানের জন্য মানে পেরেক দুইটার পজিশন জানতে চাইছে ওকে তার মানে হলো এ থেকে প্রথম পেরেকটা কতটুকু ভিতরে এটা জানতে চাইছে তার মানে এই ডিসটেন্সটা লাগবে আমার আবার বি থেকে এই দ্বিতীয় পেরেকটা কতটুকু ভিতরে এই ডিসটেন্সটাও আমার লাগবে তো আমাকে আসলে এই দুইটা ডিসটেন্স বের করতে বলছে বুঝতে পারছো এখন দেখো এখন তো হয়েই গেছে তুমি মুখে মুখেই পারবা এইটুকু কত ছিল 5 এইটুকু কত 12 তাহলে এইটুকু কত বলো এটা এইখান থেকে এই পর্যন্ত 12 আবার এইটুকু হলো 5 তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত 7 তাহলে এ থেকে সি এর দূরত্ব পেয়ে গেছি তাহলে সেটা হচ্ছে এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 12 - 5 তার মানে 7 সেন্টিমিটার আবার বি থেকে ডি এর দূরত্ব বি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 8 8 থেকে 5 বাদ দিব তাহলে 8 থেকে 5 বাদ দিলে হচ্ছে 3 সেন্টিমিটার সো এটা হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে ওকে সো আশা করি বুঝতে পারছো খুবই ইজি অঙ্ক এই ধরনের অঙ্কগুলা সো এই ধরনের অঙ্কগুলা আমাদের আসে কিন্তু এবং এটা কিন্তু বইয়ের অঙ্ক তোমরা বইতে খুঁজলে এই অঙ্কটা পাবা হুবহু বইয়ের অঙ্ক তুলে দিছে সো পেরেক দুইটা কোনটা কোন পজিশনে আছে এই ডিসটেন্সটা বের করতে হবে তার আগে একটা জিনিসই মাথায় রাখবো যে ভাইয়া কোথাও যদি চারটা ফোর্স হয় তাহলে দুইটাকে ফার্স্টে একটা বানায় নিব তখন তিনটা হয়ে যাবে যে ব্যালেন্স করতেছে সে হবে লব্ধি বাকি দুইটা থাকবে সূত্র বসাবো অ্যান্সার পেয়ে যাব ঠিক আছে ওকে সো এটা একটু দেখো কার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাও
আসো নেক্সট অঙ্কটা আমরা দেখি। আমাদের বলছে পি ও কিউ দুটি সমান্তরাল ও সদৃশ বল, পি আর কিউ দুটি সমান্তরাল আর সদৃশ বল, পি এ বলে কিউ রেখাকে সমান্তরাল রেখাকে এর সমান্তরাল বরাবর কিউ বলের দিকে এক্স দূরত্ব সরানো হলে এদের লব্ধি ডি দূরত্ব সরে যায়, প্রমাণ করা যায় ডি এ মান কত। ওকে, তার মানে কি করা হয়েছে কাহিনীটা দেখো। সো ফার্স্টে পি ছিল এখানে এ বিন্দুতে, কিউ ছিল বি বিন্দুতে, লব্ধি ছিল ডি বিন্দুতে, ঠিক আছে? এই তিনটা বিন্দু ছিল ফার্স্ট কেস। সেকেন্ড কেসে আমি এই পি কে এক্স পরিমাণ সরাই দিছি, কিউ এর দিকে চাপাই দিছি, তখন এই যেটা পাইছি পি এখানে চলে গেছে, ঠিক আছে? কিউ কিন্তু ফিক্সড, কিউ কিন্তু এখনো ফিক্সড, কিউ ওই পজিশনে ফিক্সড। তাহলে লব্ধিটাও কি চেপে গেছে না? তুমি যখন পি কে চাপাই দিবা লব্ধিও কি হবে, চেপে যাবে। সো লব্ধি চেপে হয়ে গেছে পি প্লাস কিউ, লব্ধি মানে কোনো পরিবর্তন হয় নাই, খালি পজিশন চেঞ্জ হয়েছে। সো কোশ্চেন হলো কতটুকু চেপে গেছে, ঠিক আছে? এই যে চেপে গেছে এটা মান হলো ডি। সো আমাকে দেখাইতে হবে যে ডি এর মান নাকি এইটা, এই এতটুকু চেপে যায়, এটা হলো আমাদের প্রশ্ন। ওকে, সব দেখতে পাচ্ছ যে কালোগুলো হলো আমাদের প্রথম ক্ষেত্র, আর লাল গোল্লা যেগুলো দিছে এগুলো হলো দ্বিতীয় ক্ষেত্র, কিন্তু কিউ সবসময় ফিক্স থাকে। তাহলে এই ধরনের অঙ্ক যেটা করতে হয় সেটা হলো প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্রে সূত্র বসায় দিতে হয়। আমি যখন পি নিব আমার আসবে বিডি, আমি যখন কিউ নিব আমার আসবে এডি, আমি যখন লব্ধি নিব আমার আসবে এবি। ওকে, মনে রাখো যে বিন্দুটা ফিক্সড সেখান থেকে সব মেজারমেন্ট নেওয়া লাগে। তাহলে কিউ যেহেতু ফিক্সড তেমনি বি বিন্দুটা ফিক্সড, তাহলে আমি বি থেকে মেজারমেন্ট নিব, তাহলে বি থেকে মেজারমেন্ট নিব, এই দুইটা নিয়ে কাজ করব। তাহলে এই দুইটা নিয়ে কাজ করে আমি এখান থেকে বি ডি এর মান বের করে রাখবো। সো এটা হচ্ছে একটা ভ্যালু, এটা হলো ফার্স্ট কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশন হলো গোল্লাগুলা, গোল্লাগুলা তাহলে পি, পি নিলে তখন ওই দুইটা গোল্লার মাঝখানে, তেমনি বিই, কিউ নিলে এই দুইটার মাঝখানে সিই, লব্ধি নিলে তোমার এটা হলো আমাদের বিসি। তাহলে একইভাবে বি বিন্দু থেকে মেজারমেন্ট করব, এই দুইটার মাধ্যমে কাজ করব। তাহলে আমাদের এখান থেকে দেখো বিই ইজ ইকুয়াল টু হবে পি ইন্টু বিসি ডিভাইড বাই পি প্লাস কিউ। তাহলে বের করতে বলছে কি বলতো, লব্ধি সরণ বের করতে বলছে, তাহলে আমাকে বের করতে বলছে লব্ধি সরণ। লব্ধি সরণ হলো ডি। সো ডি এর মানটা কত আসে দেখো, বি থেকে মাপতে বলছিলাম, সো ডি হবে বি থেকে ডি মাইনাস বিই, তাহলে বিডি মাইনাস বিই, ঠিক আছে? এবং এই দুইটা মান আমি বের করে রাখছি, সো এই দুইটা মান আমি ওখানে বসায় দিব। সো বিডি এর মান হলো পি ইন্টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ, পি ইন্টু বিসি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। সো পি কমন নিলে আমি পাচ্ছি এ বি মাইনাস বিসি পি প্লাস কিউ। সো এ বি মাইনাস বিসি পি প্লাস কিউ সেটা হচ্ছে আমাদের দেখো এ বি মাইনাস বিসি, তাহলে এ বি থেকে, এ বি থেকে যদি আমি বিসি বাদ দিই তাহলে আমার এসি থাকে, তাহলে আমার থাকে এসি। তাহলে এই এসি এর মান কত, এসি এর মান হলো আমার এক্স, তাহলে পি ইন্টু এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। সো এই পরিমাণ কি হবে, এই পরিমাণ সরে যাবে, তাহলে যে এই পরিমাণ আমার জিনিসটা সরে যাচ্ছে, ঠিক আছে? সো এই যে এটাই প্রমাণ করতে বলছে, দেখছো হুবহু বইয়ের অঙ্ক বুয়েটে দিয়ে দিছে।
ओके অর্ক মোমেন্টে কনসেপ্ট দিয়ে এই ম্যাথটা করা যাবে ভাইয়া? হ্যাঁ মোমেন্টে কনসেপ্ট দিয়ে করা যাবে, করা যাবে, কোনো সমস্যা নেই। এখন মোমেন্টে কনসেপ্ট দিয়ে করতে গেলে তোমার ওই একই কথা আমাদের হলো যে যে বিন্দুটা ফিক্সড সেই বিন্দু থেকে মোমেন্ট নেওয়াটা বেটার। সো আসলে এই কিউ বিন্দু থেকে তুমি মোমেন্টগুলো নিবা, নিয়ে তুমি আলটিমেটলি এইটা এটা মান পেয়ে যাবা, একই মানই পাবা, ঠিক আছে? সো মান পেলে তখন এগুলো করে ফেলবা। আসলে তোমার হলো দুইটা ফোর্স তো, পি আর কিউ। সো দুইটা ফোর্সের জন্য তোমার এই সূত্র দিয়ে করলেও যেটা আসে, মোমেন্ট দিয়ে করলেও একই আসে। খুব বেশি যে ছোট হয় তা না, কিন্তু তুমি যদি এই বড় অঙ্কগুলো, মানে যেমন এটা, এখানে কয়টা ফোর্স? চারটা ফোর্স। সো চারটা ফোর্সের অঙ্কগুলো তুমি যদি মোমেন্ট দিয়ে করো, সেই ক্ষেত্রে তুমি বেনিফিট পাবা, সেই ক্ষেত্রে অঙ্কটা ছোট হয়ে আসবে। দুইটার জন্য আসলে তুমি মোমেন্ট দিয়ে করলেও তোমার এই পরিশ্রম করতে হবে, আবার এই নর্মাল নিয়মে করলেও এইটুকুই পরিশ্রম করতে হবে, এটাই লোয়েস্ট পরিশ্রম, এর থেকে শর্টকাট তুমি করতে পারবে না, ঠিক আছে? ওকে, সো আসো এটা আমাদের এখন এটা বলছে, এটা বুয়েটের প্রশ্ন। সো এটা অনেকটা ফিজিক্সের সাথে মিলে যায়, ফিজিক্স ফিকশন যে চ্যাপ্টার সেটার সাথে মিলে যায়। সো একটু দেখো, একটু প্রশ্নটা দেখো, চিত্রটা দেখো, দেখে তোমরা আগে একটু কল্পনা করো যে জিনিসটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটা প্রশ্ন পড়ছো আশা করি, সেটা বলছে ভূমির সাথে আলফা কোণে হেলানো একটি সমতলের উপর, ভূমির সাথে আলফা কোণে হেলানো একটা সমতলের উপর 20 কেজি ওজনের বস্তুকে তল ও ভূমির সমান্তরালে 10 কেজি ওয়েট মানে দুটি বল সমান বল প্রয়োগে স্থির অবস্থায় রাখা হয়েছে। তার মানে 20 কেজি হলো বস্তুটার ওজন। তাহলে ফার্স্ট অফ অল এটা এটা যদি আলফা হয়, দেখো আমাদের হেলানো তলে কিছু নিয়ম আছে, এটা যদি আলফা হয় তাহলে আমাদের এখানে বেশ কিছু কোণ আলফা হয়ে যাবে। তাহলে এইটা আলফা হইলে এই অ্যাঙ্গেলটাও আলফা, আবার মনে রাখো এই অ্যাঙ্গেলটাও আলফা। ওকে, এই বস্তুটার ওজন হলো 20, সেটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে কাজ করলে এই 20কে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? দুই ভাগে। তাহলে এটা যেহেতু আলফা, তাহলে এখানে 20কে আমরা ভাগ করতে পারবো 20 cos α আনুভূমিক উপাংশ, এবং এই লম্ব বরাবর আবার এইদিকে ভাগ করতে পারবো 20 sin α, ঠিক আছে? ওকে, সো 20কে আমরা দুই ভাগ করে দিতে পারলাম। একইভাবে আমাদের বলছে এক তল ও ভূমির সমান্তরালে 10 কেজি ওয়েট মানে সমান বল প্রয়োগ করে স্থির রাখা হয়েছে। তাহলে ভূমির সমান্তরালে, সো ভূমির সমান্তরালে মানে এই যে ভূমি এইদিকে, সো আমি যে 10 নিউটনের একটা ফোর্স এখানে কাজ করতেছে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় 10-এ একটা ফোর্স কাজ করতেছে, আবার এই তল বরাবর একটা ফোর্স কাজ করতেছে, তার মানে 10 নিউটনের ফোর্স কাজ করতেছে কয়টা বলো তো? দুইটা। এই জায়গায় একটা 10 নিউটনের ফোর্স কাজ করতেছে, আবার এই জায়গায় একটা 10 নিউটনের ফোর্স কাজ করতেছে, কারণ আমাকে বলছে 10 নিউটনের ফোর্স কোথায় কাজ করবে? তল আর ভূমির সমান্তরাল। তলেও কাজ করবে, ভূমির সমান্তরালেও কাজ করবে। ওকে, তাহলে এই যে 10, এটাকে আমরা কি করতে পারি? দুই ভাগ করে দিতে পারি। সো একটা হলো এইখানে, এই যেটা আলফা হইলে 10 cos α, আর এটাকে ভাগ করে দিলাম 10 sin α। তাহলে দেখো 20কে ভেঙে দিলে 20-এ কোনো অস্তিত্ব থাকবে না,
একটু কেয়ারফুল, তুমি যদি উপাংশ নিয়ে নাও মেইন ফোর্স আর থাকবে না। একইভাবে আমি যদি এই দশকে ভেঙে দিই এই দশ আর থাকবে না। এখন আমরা জানি যে কোনো তল বরাবর একটা কি থাকে, প্রতিক্রিয়া বল থাকে, সেটা কি আর। আর কাজ করবে উপরের দিকে, তাহলে দেখো আর হলো এই দিকে কাজ করতেছে, আবার তার বিপরীতে এই ফোর্সটা কাজ করতেছে, তাহলে এই দুইটা কি হবে একটা একটা সমান হবে। একইভাবে এই দিকে কাজ করতেছে 20 sin alpha, এটা বিপরীতে কাজ করতেছে এই পুরাটা, তাহলে এই দুইটা কি হবে বলতো, সমান হবে। সো আমি যদি ফোর্সগুলোকে সমান ধরি, যে এই দুইটা ফোর্স সমান, তাহলে দেখো 20 sin alpha ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 10 + 10 cos alpha, তাহলে 2 sin alpha ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1 + cos alpha। সূত্র বসায় দিচ্ছি, মানে যে 10 দিয়ে ভাগ করে দিছি, 10 দিয়ে ভাগ করে এখন সূত্র বসায় দিব, তাহলে 2 থাকলো সাইন আলফা সূত্র 2 sin alpha/2 cos alpha/2, একইভাবে 1 + cos alpha সূত্র 2 cos² alpha/2, সো 2 চলে গেল, একটা cos alpha চলে গেল, তাহলে এখানে থাকে 2 sin alpha/2, এখানে থাকে একটা cos alpha/2, সাইন বাই কসকে ভেঙে দিলে 10 alpha/2 ইকুয়ালস টু থাকতেছে হাফ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে বলতো আলফার মান কত আসে, তাহলে আলফার মানটা আমরা ক্যালকুলেশন করে বলে ফেলতে পারবো। তাহলে আসো, সেটা হবে আমাদের 10 inverse half, ঠিক আছে, তাহলে 10 inverse half × 2 সেটা হচ্ছে আমাদের 0.93 degree। সো আমরা অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, অ্যাঙ্গেলটা পেয়ে গেলে আমাদের প্রশ্ন হলো তলের উপর প্রতিক্রিয়ারত বলের পরিমাণ, তলের উপর ক্রিয়ারত বলের পরিমাণ মানে আমাকে আর এর মান বের করতে বলছে। সো আর ইকুয়ালস টু হবে 20 cos alpha, আর ইকুয়ালস টু হবে আমাদের 20 cos alpha প্লাস 10 sin alpha, সো 20 cos alpha প্লাস 10 sin alpha, তাহলে আমাদের এখানে মান আসতেছে 20, এটাই অ্যান্সার, ঠিক আছে। 53 পয়েন্ট কত, আচ্ছা এটা তাহলে আমার এটাই কমা, ওহো অত রেডিয়ানে দেওয়া, মুডটা রেডিয়ানে দেওয়া, দেখছো মুড রেডিয়ানে নেওয়া আছে, চেঞ্জ করি নাই দেখে এখন মানটাই ভুল আসতেছে। সো অবশ্যই ক্যালকুলেশন করার সময় মুডটা রেডিয়ানে নিবা। ওকে, এটা এটা আসতেছে 53 অর্ক, হ্যাঁ আপনি রেডিয়ান মুডে, ঠিক আছে অর্ক ভাইয়া, ঠিক আছে 53, তাহলে এটাও ভুল হবে, এটাও ভুল, এটা ভুল হয়েছে, তাই মানটা ঠিক হবে 53.13। ওকে, এটা মানটা বসাও, বসাইলে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এখন কত আসে বলতো অর্ক, অ্যান্সারটা বলে ফেলো, ওই তো 20 আসে কিন্তু, ঠিক আছে আলটিমেটলি আমাদের ফোর্সটা কিন্তু 20 আসতেছে, ঠিক আছে 20 আসে, ভ্যালু কিন্তু 20 থেকে একটু কম বেশি আসে, 20 সেম আসে। তার মানে রেডিয়ানে নিলেও আমাদের যেহেতু এটা ইউনিটটা পরে আবার কনভার্ট হয়ে যাচ্ছে, সো আলটিমেটলি আমার অ্যান্সার যেহেতু ফোর্সে, সো চেঞ্জ হচ্ছে না, কিন্তু তাও তোমার ডিগ্রিতে করবা। হ্যাঁ ওকে, সো আশা করি ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া। আসো নেক্সট, এটা তো হুবহু বইয়ের অঙ্ক, এটা হুবহু বইয়ের অঙ্ক, একদম বইয়ের অঙ্ক আমাদের, এটার মধ্যবর্তী কোণ এত হলে
এটা অনুপাত বের করতে বলছে তাহলে এটা চিত্রটা আঁকতে পারলেই তো হয়ে গেছে শেষ পি কিউ আর ভারসাম্য সৃষ্টি করে ভারসাম্য সৃষ্টি করা মানে হলো লামি তার মানে এখানে লামি বসাইতে হবে পি আর কিউ পরস্পর লম্ব তাহলে পি আর কিউ পরস্পর লম্ব তাহলে এখানে পি এখানে কিউ তাহলে এটা হচ্ছে আমাদের 90 তারপর কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ 120 তাহলে কিউ এবং আর এই কোণটা হচ্ছে 120 ওকে তাহলে এই কোণটা কত এই কোণটা বাই করতে পারলে আমরা লামি বসাই দিতে পারবো শেষ তাহলে 120 আথায় কত বলো তো 90 আর 120 মানে হলো আমাদের 210 আর থাকে হলো 150 ঠিক আছে ওকে শর্ট পেয়ে গেছি এখন লামি বসায় দিলেই হয়ে যাবে এই ভারসাম্য কথাটা দিয়ে আমরা বুঝে গেছি আসলে এটা লামি অঙ্ক সো আমি যখন পি নিব তখন বাকি দুইটা কোণে মধ্যবর্তী কোণে সাইন পি নিলে এটা কিউ নিলে এইটা আনলে ওইটা ঠিক আছে তাও তুমি এখানে এখন অনুপাত বাই করে ফেলবা বাই করে ফেলে তুমি এখান থেকে অনুপাত পেয়ে যাবা শেষ এই অনুপাতটাই বের করতে বলছে ঠিক আছে মানগুলো বসাই দিলেই হয়ে যাবে সো আশা করি তুমি পারছো একটি লোহার দণ্ড এ বি যা 3 মিটার লম্বা এবং যার ওজন 50 কেজি দুটি ভিত্তি এ ও বি এর উপর অবস্থান করছে 150 কেজি ওজনে একজন লোক উক্ত দণ্ডের উপর এ থেকে ভিত্তিতে কি পরিমাণ চাপ প্রযুক্ত হবে ওকে সিম্পল অঙ্ক চিত্র আঁকতে হবে চিত্রটা ফার্স্টে বুঝতে হবে বুঝতে পারলে অঙ্কটা ইজি আমাকে বলছে একটা লোহার দণ্ড হলো এ বি সো এ বি হলো একটা লোহার দণ্ড যা 3 মিটার লম্বা তার মানে এই পুরাটা হলো আমাদের 3 মিটার তাহলে এ থেকে বি পর্যন্ত হচ্ছে 3 মিটার ডিস্টেন্সটা ইম্পর্টেন্ট সো ওজন হলো 50 সো ওজন 50 সেটা কিন্তু কাজ করবে কোথায় মধ্যবিন্দুতে সো ওজন 50 সেটা কাজ করবে আমাদের মধ্যবিন্দুতে সো এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু 1.5 এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু 1.5 ঠিক আছে সো মধ্যবিন্দু পেয়ে গেছি ই বিন্দু সেটা সো বলছে দুইটা ভিত্তি এ ও বি এর উপর অবস্থান করছে 150 কেজি ওজনের একটা লোক কোথায় এউ হতে 1 মিটার ভিতরে অবস্থান করতেছে তাহলে এখান থেকে এইটুকু হলো 1 মিটার এই পর্যন্ত ঠিক আছে সো তারটা হচ্ছে কি বলতো 150 কেজি তাহলে বলছে ভিত্তি দয়ের উপর কি পরিমাণ চাপ প্রযুক্ত হবে ভিত্তি মানে খুঁটি সো খুঁটিতে কি পরিমাণ প্রেসার পড়বে সো এই খুঁটিটা প্রেসার দিবে উপরের দিকে আর এই লোহার দণ্ডটা প্রেসার দিবে নিচের দিকে সো আমি ধরলাম এই প্রেসারটা হচ্ছে আমাদের P1 একইভাবে এখানে কি পরিমাণ প্রেসার পড়বে সেটা আমি ধরলাম এখানে হচ্ছে P2 সো এখানে এখন তাকায় দেখো কয়টা ফোর্স বলতো ফোর্স হচ্ছে আমাদের 4টা সো ভাই কিন্তু অলরেডি এই ধরনের অঙ্ক করে আসছি 4টা ফোর্স হলে ফার্স্টে কি করতে হবে যে কোনো দুইটাকে একটা বানায় ফেলতে হবে সো আমরা এই দুইটাকে এই যে একটা বানায় ফেলবো এই লব্ধি বানায় ফেলবো ঠিক আছে এই দুইটাকে এই লব্ধি বানায় ফেলবো ঠিক আছে লব্ধি বানায় ফেলে দেন P1 P2 এবং R এই তিনটা নিয়ে কাজ করব ঠিক আছে সো এটা SW থাকবে এটা একটু তোমরা করবা এই ধরনের অঙ্ক অলরেডি করে করে আসছি আমরা দেখে আসছি একইভাবে দেখো এটা বুয়েটের অঙ্ক এটা আমাদের বই থেকে আসছে একদম হুবহু বই থেকে আসছে বইতে এরকম একটা অঙ্ক আছে বলছে একটা সোজা সুষম রডে এক প্রান্ত 10 কেজি ওজনের একটা বস্তু ঝুলানো আছে সেখান থেকে এক প্রান্তে 10 কেজি আছে সো এই যে এই প্রান্তে হলো আমাদের 10 কেজি ঝুলানো আছে এখানে তাহলে ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে একটা খুঁটি আছে সো এই যে 1 মিটার দূরে যে এটা হলো খুঁটি সো এই বিন্দুতে খুঁটি দেওয়া আছে আচ্ছা সো বলছে খুঁটি উপর সেই ব্যালেন্স করে থাকে মানে স্থির থাকে সো আমাদের বলা হলো খুঁটি উপর চাপে পরিমাণ 20 হলে রডের দৈর্ঘ্য আর ওজন কত সো আমরা দৈর্ঘ্য ধরছি L আর ওজন ধরছি হলো W সো ওজন কাজ করবে মাঝখানে তাহলে এইটা হবে L/2 এই পুরাটা হবে L/2 এই যে এই পুরাটা হবে L/2 ঠিক আছে কারণ ওজন তো মাঝখানে কাজ করে পুরাটা যদি L হয় তাহলে এটা L/2 এটা L/2 এখন এইটুকু কত
এইটুকু 1 মিটার তাহলে এইটুকু কত হবে l/2 - 1 তাহলে এখানে কাজ করতেছে ওজন খুঁটিতে প্রেসার কত 30 আর এদিকে কত বলো তো 10 তাহলে দেখো এই দুইটার মাঝখানে এটা না সো এইটা হবে আসলে লব্ধি তার মানে এইটা হচ্ছে আমাদের লব্ধি ঠিক আছে কেন কারণ এই খুঁটি বাকি দুইজনকে ব্যালেন্স করছে তুমি সিনারিওটা দেখবা সিনারিওটা দেখে তুমি চিন্তা করবা যে কে কাদেরকে ব্যালেন্স করছে যে বাকিদের ব্যালেন্স করবে সে হবে লব্ধি পুরো সিস্টেমটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে তাহলে পুরো সিস্টেমটা যেহেতু আমার খুঁটির উপর দাঁড়িয়ে আছে তাহলে খুঁটিটা কি করছে বলো বাকি দুইজনকে ব্যালেন্স করে ফেলবে ঠিক আছে ওকে সো আমি এখান থেকে আমি সূত্র বসায় দিব সো আমাদের দেখতেই পাচ্ছি যে আমাদের তিনটা ফোর্স সো আমি যখন W নিব ওই দুইটা দূরত্ব 1 মিটার আমি যখন 10 নিব এই দুইটা দূরত্ব l/2 - 1 আমি যখন 30 নিব টোটাল দূরত্ব সেটা হচ্ছে l/2 ঠিক আছে এখন দেখো W মান কিন্তু আমি মুখ এমনি দেখেই বলে দিতে পারবো মাঝখানেটা যদি 30 হয় লব্ধি যদি 30 হয় এক পাশে 10 তাহলে এই পাশে কত থাকতে হবে বলো তো এই পাশে থাকতে হবে 20 এই পাশে থাকতে হবে 20 কারণ 20 আর 10 যোগ করলে মাঝখানেটা হবে 30 ওকে সো আমরা ওটা W মান পেয়ে গেছি এখন এই এই W মান যদি পেয়ে যাই সো আমি যদি এখন W আর A টা নিয়ে কাজ করি তাহলে W মান হচ্ছে 20 বাই 1 এটা হচ্ছে 30 l বাই 2 সো এখান থেকে আমরা l এর মান পেয়ে যাচ্ছি 3 মিটার এই যে তাহলে W হচ্ছে আমাদের 20 কেজি ওয়েট আর লেন্থ কত 3 মিটার ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো সিম্পল অঙ্ক এটা যে ফার্স্ট চ্যাপ্টারে আমাদের উপাংশ অঙ্ক মেইন বইয়ের অঙ্ক সো মেইন বইয়ের অঙ্ক এটা আশা করি তোমরা পারবা ওই যে উপাংশ নিলে হয়ে যায় ঠিক আছে এটা এসডব্লিউ থাকবে মেইন বই হুবহু মেইন বই এটা তো একটু আগে করেছি ওই যে ইয়ে করতে হবে শিফটিং করতে হবে এই যে টি এখানে আছে এফ কে পিছনে নিয়ে আসো তাহলে এফ এখানে এই যে সিক্স কে এখানে উঠায় নিয়ে আসো তাহলে সিক্স হবে এখানে তাহলে যেই ফোর্স যে বাহুতে কাজ করবে তার দৈর্ঘ্যে সমানুপাতিক ওই সূত্রটা বসায় দিলে অঙ্ক হয়ে যাবে কিন্তু কি হতো এটা বই মেইন বই বুটেক্সে আসছে মেইন বইয়ের অঙ্ক ঠিক আছে এটা SW কুয়েটে আসছে দেখছো 18-19 সালে একদম মেইন বইয়ের অঙ্ক কি বলছে দেখো কোন বিন্দু কি হতো পিও কিউ মানে দুটো বলের লব্ধি 20 নিউটন যা পি এর দিকের সাথে সমকোণে আছে সো আমি যদি চিত্র আঁকি দেখেন এইসব অঙ্ক ধুমধাম চিত্র আঁকবেন সূত্র বসায় দিবেন অঙ্ক হয়ে যাবে সো আমাকে বলছে একটা ফোর্স আছে পি আর একটা ফোর্স আছে কিউ লব্ধি হলো 20 নিউটন 20 আবার পি এর সাথে লম্ব তাহলে 20 নিউটন হলো লব্ধি লব্ধি যদি পি এর সাথে লম্ব হয় তাহলে কিউটা হবে এই পাশে তার মানে আলফা কিন্তু 90 থেকে বড় হবে ঠিক আছে এখানে আলফা যেটা হবে সেটা 90 থেকে বড় হবে সো বলছে কিউ এর মান 25 হলে তাহলে কিউ এর মান 25 হলে পি এর মান কত এটা কোনো অঙ্ক হইল বলো এত একদম ফালতু অঙ্ক সো এটা হলে পি এর মান কোনটি কোনটি ঠিক আছে সো পি এর মান বের করতে বলছে সো আশা করি তুমি এটা পারবা এটা আমাদের ফার্স্টে যে 90 10 এর সূত্র দিয়ে বসাইলে হয়ে যাবে তারপর আমরা যে লব্ধি সূত্রটা বসাবো সেখানে ওই যে কজ আলফা মানটা বসায় দিলে পি এর মান পেয়ে যাব ঠিক আছে তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ফার্স্টে ট্যান 90 সূত্র যদি বসাই তাহলে ট্যান 90টা কার সাথে বলো ট্যান 90টা কার সাথে পি এর সাথে সো পি হবে নিচে এখানে হবে কিউ সাইন আলফা কিউ কজ আলফা এখানে এই পুরাটা হলো আমাদের আলফা সো এখান থেকে দেখো ট্যান 90 যেহেতু তাহলে ট্যান 90 মানে আমাদের হর কি হবে হরটা হবে জিরো তাহলে এখান থেকে আমি কিসের মান পেয়ে যাচ্ছি কিউ কজ আলফা মান পেয়ে যাচ্ছি মাইনাস পি ঠিক আছে এটা পেয়ে গেলাম এখন যদি আমি লব্ধি সূত্রটা বসাই তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি সো আমরা যদি এখন লব্ধি সূত্রটা বসাই যে ভাইয়া অতএব লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার কিউ স্কয়ার টু পি কিউ কজ আলফা
सो एखाने एखन जोदि मान बसाई पी स्क्वायर किऊ एर मान बसाय दिच्छि आर एखाने देखो टू पी थाकतेछे आर एइ जे किऊ कज आलफा मानटा बसाय दिच्छि सेटा होच्छे माइनस पी তাহলে দেখো তো মাইনাস পি এটা মিলে কত হবে মাইনাস টু পি স্কোয়ার আর পি স্কোয়ার যোগ করলে মাইনাস পি স্কোয়ারটা এই পাশে আনলে শুধু প্লাস পি স্কোয়ার থাকবে পঁচিশ স্কোয়ার মানে ছয়শো পঁচিশ মাইনাস চারশো তাহলে সেটা হচ্ছে দুইশো পঁচিশ তো দুইশো পঁচিশ হইলে রুট ওভার করলে পি এর মান আসে পনেরো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো পিথাগোরাস দিয়েও করা যাবে এবং সেটাই শর্টকাট হবে সো আমি এখনই বলতাম ঠিক আছে এখনই বলতাম অর্ক তুমি আগেই বলে দিছো থ্যাংক ইউ ভাইয়া এই পিথাগোরাস দিয়ে করা যাবে কেন পিথাগোরাস দিয়ে করা যাবে কারণ এটা তো নাইনটি আমি যদি কিউকে এই যে কিউ কিউকে যদি আমি সমান্তরালে এদিকে নিয়ে আসি কিউকে যদি আমি এখান থেকে এখানে নিয়ে আসি তাহলে এই হয়ে যাবে আমাদের কিউ এই যে এখানে হয়ে যাবে কিউ ঠিক আছে এই যে এটাকে আমি এখানে নিয়ে আসলাম কিউকে তাহলে দেখো কিউ যদি আমার এখানে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমার এই দিকে চলে আসতেছে কিউ আর এদিকে আছে কে পি তাহলে এটা কি অতিভুজ না তখন আমাদের এটা হয়ে গেল আমাদের অতিভুজ তাহলে কিউ হয়ে গেল অতিভুজ তখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার লম্বকে বিশ আর ভূমি স্কোয়ার ভূমি কত পি এই যে তখন এই সূত্রটা ইউজ করতে পারবো এই পিথাগোরাসের সূত্রটা ইউজ করলে তখন দেখো এই মানটা চলে আসবে যদি কিউ এর মান তুমি পঁচিশ বসায় দাও এই যে কিউ এর মান হলো পঁচিশ এটা বসায় দিলে চলে আসবে বুঝছো সো পিথাগোরাস দিয়েও করা যাবে পিথাগোরাস দিয়েও করা যাবে একই অ্যান্সার ওকে সো আশা করি তোমরা এই অঙ্কগুলো পারবা সো এগুলো তোমাদের এসডাব্লিউ থাকলো ওটা হচ্ছে বিমের অঙ্ক এটা এটা ইজি এটা এসডাব্লিউ রুয়েটে আসছে এবার আসো এই যে বেগের অঙ্ক বুয়েটে আসছে গত বছর ঠিক আছে একদম বইয়ের অঙ্ক হুবহু তুলে দিছে এক লোক তার পঞ্চাশ মিটার দুই একটা বাসকে স্থির অবস্থায় দেখতে পায় তাহলে এইখানে তার বাস আছে এখানে যে লোকটা আসিল তাহলে লোকটা থেকে বাসের ডিস্টেন্স ছিল পঞ্চাশ ঠিক আছে এটা ছিল কত পঞ্চাশ স্থির অবস্থায় ছিল তাহলে বাসটা স্থির অবস্থায় আদি বেগ শূন্য সুষম ত্বরণে যাত্রা শুরু করে তার মানে এটা একটা ত্বরণ হয় বাসে এগুলো বাসের লিখতেছি ওই পাশে যাত্রা শুরু করতে দেখে ওই মুহূর্তে সে সমবেগে বাসের দিকে দৌড় দেয় তাহলে সমবেগ ধরলাম ভি সমবেগ ধরছি ভি তাহলে এই লোকটা যাচ্ছে সমবেগে খেয়াল রাখো লোক যাচ্ছে সমবেগে আর বাস যাচ্ছে কিন্তু সুষম ত্বরণে তাহলে বাস কিন্তু ত্বরণে যাচ্ছে তাহলে বাসের জন্য ত্বরণের সূত্রগুলো বসবে লোকের জন্য বেগের সূত্রগুলো বসবে সমবেগে বাসের দিকে দৌড় শুরু করে এবং এক মিনিটে বাসকে ধরে তার মানে এখানে বাসকে ধরতে এখানে এই যে বাসের মধ্যে লোকটা উঠে গেছে এই যে লোকটা বাসের মধ্যে তাহলে এতক্ষণ কতক্ষণ লাগে এই যে এখান থেকে এখানে যাইতে এই টাইমটা লাগে হলো এক মিনিট ঠিক আছে এখান থেকে এখানে পৌঁছাইতে লোকটার বেগ আর বাসের ত্বরণ বের করতে বলছে তার মানে লোকটার সমবেগ কত এটা হলো প্রশ্ন আর বাসের ত্বরণ কত এটা হলো প্রশ্ন ঠিক আছে বই অঙ্ক হুবহু বইয়ের অঙ্ক তাহলে আমরা ধরলাম যে এইটুকু তো পঞ্চাশ এইটুকুকে আমরা ধরলাম এক্স ঠিক আছে তাহলে লোকের জন্য লোক তাইলে সমবেগ যেহেতু এস ইকস টু ভিটি এস মানে টোটাল ডিস্টেন্স তাহলে টোটাল ডিস্টেন্স হবে ফিফটি প্লাস এক্স বেগ ভি আর টাইম লাগছে কত এক মিনিট তাহলে এটা আমরা পেয়ে গেলাম এটা হলো আমাদের একটা প্রথমটা প্রথম ইকুয়েশন এবার আমি যদি বাসের জন্য হিসাব করি তাহলে বাস কিন্তু এক্স দূরত্ব যায় এস এস ইকস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে ইউটি টি হচ্ছে ওয়ান হাফ এ টি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা দেখো এক্স এর মান পেয়ে গেছি এক্স এর মান পেয়ে গেলাম আমরা হাফ এ ওকে
এখন আমাকে চিন্তা করতে হবে বাসের বেগ। তাহলে এক মিনিট পর বাসের বেগ আমরা যদি চিন্তা করি তাহলে বাসের বেগ হবে ভি প্রাইম। ভি প্রাইম বলতে আমরা ওই বিন্দুতে বেগ বুঝাচ্ছি, এই বিন্দুতে বাসের বেগ। তাহলে ওই মুহূর্তে তুমি চিন্তা করো, লোকটা যখন দৌড় দিয়ে বাসে উঠতেছে, তখন যখন সে বাসে উঠতেছে তখন বাসের বেগ আর লোকের বেগ কিন্তু সেম হইতে হবে, কারণ সেম না হইলে তুমি কিন্তু ধরতে পারবা না, মানে লাফ দিয়ে উঠতে পারবা না, ঠিক আছে? সো ওই বাসের বেগ আর লোকের বেগ কিন্তু সেম হইতে হবে। তাহলে বাসের বেগ আর লোকের বেগ সেম হইতে হবে বাস ধরার মুহূর্তে, ঠিক আছে? যখন বাস ধরবে, তার মানে বাস ধরার মুহূর্তে বাসের বেগ আর লোকের বেগ কি হইতে হবে? সেম হইতে হবে। তাহলে আমরা জানি, তাহলে বাসের বেগের সূত্র কি? বাসের বেগের সূত্র হলো ইউ প্লাস এ টি ইকুয়ালস টু হবে ভি। তাহলে এখান থেকে আমরা ভি পেয়ে গেছি, ভি হচ্ছে এ। তাহলে ভি এবং এক্স এই দুইটা মান যদি আমি এক নম্বরে বসায় দিই তাহলে আমরা অ্যান্সারগুলো পেয়ে যাব। এখন এক এক করে সব অ্যান্সার পেয়ে যাব। তাহলে এক নাম্বার থেকে তাহলে ফিফটি, ঠিক আছে? ফিফটি প্লাস এক্সের মানটা বসায় দাও, এক্সের মানটা ওইখানে বসাও। তাহলে এক্সের মান হচ্ছে হাফ এ, আর ভি, ভি হলো এ, তাহলে ভি এর মানটাও বসাও। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এ এর মান পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 100 মিটার পার মিনিট স্কোয়ার। এখানে কিন্তু আমরা সব মিনিটে নিছি, কারণ আমরা সময়টা মিনিটে ধরছি। এখন দেখো এ যা হবে ভিও কিন্তু তাই হবে। তাহলে এ যদি 100 হয় ভিও হবে 100, কিন্তু ইউনিটটা চেঞ্জ হবে, ইউনিট হবে পার মিটার, পার মিনিট, আর এটা হবে আমাদের মিনিট স্কোয়ার, ঠিক আছে? সেকেন্ডে নিলে আবার মানটা ভিন্ন হয়ে যাবে। তো এই হলো অঙ্ক, হুবহু বইয়ের অঙ্ক হুবহু তুলে দিছে, ঠিক আছে? কোনো ডাটাই চেঞ্জ করে নাই গত বছর। এক মিনিট এক মিনিটই রাখছে, 50 মিটার 50 মিটারই রাখছে, হুবহু বইয়ের অঙ্ক। বইতেও আমাদের এই দুইটা অ্যান্সার আছে, এই দুইটাই চলে আসছে। তো ভাইয়া ক্লাসের শুরুতে যেটা বলছিলাম যে তোমার স্থিতিবিদ্যা গতিবিদ্যা ম্যাথগুলোতে কিন্তু তোমার বইয়ের অঙ্কগুলো কমপ্লিট থাকাটা খুব ইম্পর্টেন্ট। তোমার যদি বইয়ের সব অঙ্ক করা থাকে তখন যেই অঙ্কই আসুক না কেন তুমি কিন্তু পারবা, ঠিক আছে? আসো নেক্সট। সো রুয়েটের প্রশ্নটা দেখো, ইউ বেগে উপরে নিক্ষিপ্ত একটি বস্তু সর্বোচ্চ উচ্চতা অর্ধেক অতিক্রম করতে যে সময় নিবে তা নির্ণয় করো। সো প্রশ্নটা বুঝো, চিত্রটা আঁকো, চিত্রটাকে দেখো কি বলছে। এটা তো খুব ইজি, আশা করি এটা সবাই পারবা। সূত্র বসাও, সূত্র বসাও। উপরে নিক্ষিপ্ত মানে আমি একদম এখান থেকে স্টেট উপরে মারছি, তাহলে আমি এখান থেকে স্টেট উপরে মারছি, তাহলে আমার বলটা আছে এখানে, তাহলে আমি ইউ বেগে নিক্ষেপ করছি, তাহলে ইউ উপরের দিকে মারছি। হ্যাঁ, তাহলে আমরা জানি উপরের দিকে নিক্ষিপ্ত করলে সর্বোচ্চ উচ্চতা সূত্র কি? এইচ ম্যাক্স সূত্র কি বলো? ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। তাহলে এখন আমাদেরকে বলছে যে সর্বোচ্চ উচ্চতায় অর্ধেক যাইতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় অর্ধেক যাইতে কত সময় লাগবে। এই তো একদম ইজি অঙ্ক, আমরা জানি যে সূত্র কি বলো? সূত্র হচ্ছে এইচ, এস এর জায়গায় এইচ হয় উপরের দিকে নিক্ষেপ করলে, এইচ ইকুয়ালস টু ইউটি হাফ জি টি স্কোয়ার। যেহেতু এইচ আমি মারছি উপরে, মানে এইচ উপরের দিকে, এইচটা উপরের দিকে, এবং এইচের মান হবে সর্বোচ্চ উচ্চতায় অর্ধেক, ইউটা উপরের দিকে, শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ জি হলো আমাদের নিচের দিকে, যে ব্যতিক্রম তার সামনে বসবে মাইনাস। সো এখন আমরা এইচের মানটা বসায় দিব, এইচ হবে কি? এইচ ম্যাক্সের অর্ধেক। তো
তাহলে এইচ ম্যাক্স হলো এইটা, এইটা আবার অর্ধেক করলে এখানে আসবে 4g, এই যে হাফ জি আরো হাফ অ্যাড করলে 4 হয়ে যাবে, আর ইউ টি আর এটা হলো হাফ জি টি স্কয়ার। এখানে এটাতে সলভ করে আমাকে টি এ মান বের করতে হবে। ওকে, সো সলভ করে তো কোনো ব্যাপার না, সবাইকে 4g দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে ইউ স্কয়ার 4g ইউ ইনটু টি, 2 টু কাটা যায়, 2g স্কয়ার টি স্কয়ার, তাই তো? সো সব এক পাশে নিয়ে আসো, 2g স্কয়ার টি স্কয়ার মাইনাস 4g ইউ টি প্লাস ইউ স্কয়ার ইকুয়ালস টু 0। সো এটা একটা কি সমীকরণ? এটা একটা টি স্কয়ার মানে টি এর দ্বিঘাত সমীকরণ। সো টি এর দ্বিঘাত সমীকরণ সলভ করলে আমরা মান পেয়ে যাব। তাহলে এখান থেকে বলো টি টি সমান কত হবে? টি এর দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের যে সূত্র বহুপদী সূত্র সেটা বসাই দিব শেষ। তাহলে আমাদের এখান থেকে টি হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এ টি মানে এসি, ফোর এসি, তাহলে ফোর চার দুগুণে আট, এইট জি স্কয়ার ইউ স্কয়ার, জি স্কয়ার ইউ স্কয়ার ডিভাইড বাই টোয়াইস এ, টোয়াইস এ ফোর জি স্কয়ার। মানে এখান থেকে ক্যালকুলেশন করবা যা আসবে সেটাই অ্যান্সার। ওই যে এখান থেকে যে জি এ জি ইউ কাটাকাটি যোগ বিয়োগ হবে, একবার যোগ হবে একবার বিয়োগ হবে, তারপর নিচেরটার সাথে কাটাকাটি করবা যেটা আছে ওটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এটাই যে অবস্থান বেক্টর দেওয়া আছে আমাকে, বস্তু সর্বনিম্ন গতি এবং এগোতে থাকার সময় বস্তুর অবস্থান বের করো। সো সর্বনিম্ন গতি এবং অবস্থান বের করতে বলছে। এখন বলো অবস্থান বেক্টর থেকে আমরা ফার্স্টে কী বের করবো বলো? অবস্থান বেক্টর থেকে আমরা ফার্স্টে বের করবো হলো বেগ। সো বেগটা কীভাবে আসবে? এটা আমি বলে দিই, এটা করে নিবা, এটা ইজি। অবস্থান ভেক্টর থেকে তোমরা বেগ বের করবা, তারপর সেই বেগের সর্বনিম্ন যেহেতু আমরা বেগের মিনিমাম ভ্যালু বের করব। সো মিনিমাম ভ্যালু বের করব, তারপর সেটা অবস্থান বাই করে নিব, এটা করে নিবা। ওকে, একটা দেখাবো, এত বেগে অনুভবের সাথে কোনো শূন্যের পক্ষে পড়া হলে এটা পাল্লা, আল্লাহ, এটা সব সব দেওয়া আছে, ইজি, একদম ফালতু একটা অঙ্ক। খালি বেগ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তাহলে এটা ইউ দেওয়া আছে, নিক্ষেপণ কোণ কত সেটাও দেওয়া আছে, আলফা দেওয়া আছে, তাহলে আমাকে পাল্লা, পাল্লার সূত্র কি? তাহলে আমরা জানি পাল্লার সূত্র হলো ইউ স্কয়ার সাইন টু আলফা বাই জি, সব মান দেওয়া আছে বসায় দিব। সর্বাধিক উচ্চতা এইচ, এইচ এর সূত্র হলো ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই টু জি। ওকে, 2 সেকেন্ড পর তার অবস্থান ও বেগ নির্ণয় করো। সো 2 সেকেন্ড পর তার অবস্থান, তেমনি এক্স এর মান বের করতে বলছে, তাহলে আমরা জানি এক্স হলো ইউ কজ আলফা টি, এটা হলো এক্সের সূত্র। তাহলে 1 নম্বর এভাবে আসবে, 2 নম্বর এভাবে আসবে, 3 নম্বর অবস্থান বের করতে বলছে, আর ওয়াই ইকুয়ালস টু হবে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এক্স এক্স আর ওয়াই হবে তার কি বলতো? অবস্থান। ওকে, তার বেগ, তাহলে আমাকে বেগ যদি বের করতে হয় তাহলে আমরা জানি 4 নম্বর বেগ ভি ইকুয়ালস টু হবে রুট ওভার ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার, তাহলে আমাকে ভি এক্স বের করতে হবে। ভি এক্স কি বলতো? ভি এক্স অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর বেগ কিন্তু চেঞ্জ হয় না, তাহলে ইউ কজ আলফা, আর ভি ওয়াইটা চেঞ্জ হবে, ভি ওয়াইটা হবে ইউ সাইন আলফা, উপরের দিকে যদি হয়, উপরের দিকে হইলে সেটা জি নিচের দিকে মাইনাস জিটি। ঠিক আছে, ওই যে অক্ষগুলো নিয়ে নিতে হবে। ওকে, অর্ক এই কোন ম্যাটটা? ওয়েট 19-20।
না এটা এটা চার্জ নাই, এটা রানিং লো, এটা চার্জ দেন, এটা বন্ধ হয়ে যাবে। এটা কমেন্ট আছে বলো আপনি, হ্যাঁ চাও সাউন্ড দিচ্ছেন, আচ্ছা ওকে। হ্যাঁ এটা এটা একদমই চার্জ লো। ওকে আসো, বুটেক্সের যে এই অঙ্কটা, এই অঙ্কটা দেখো, আমাদের বলছে একই বেগে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপকে নির্দিষ্ট পাল্লা হলো আর, এর জন্য দুটি বিচরণ পথ। সো কোথাও যদি আমরা দেখি যে ভাইয়া বিচরণ পথ হলো দুইটা, সো বিচরণ পথ এটা এটা আমাদের কয়টা বলো তো? আমাদের বিচরণ পথ হলো দুইটা। সো আমরা জানি যে কখন দুইটা বিচরণ পথ থাকে। সো ভাইয়া দুইটা বিচরণ পথ থাকে যদি আমি একই জায়গা থেকে নিক্ষেপ করে একই জায়গায় ফেলতে চাই। সো দুইটা বিচরণ পথ থাকবে, যে এদিক দিয়ে মারলেও যাবে, এদিক দিয়ে মারলেও যাবে, আমার পাল্লাটা সেম হবে, আমার নিক্ষেপণ ইউটা সেম, ইউ সেম। সেক্ষেত্রে দুইটা বিচরণ পথ কখন হবে? যখন একটা অ্যাঙ্গেল যদি হয় আলফা ওয়ান, আরেকটা অ্যাঙ্গেল যদি হয় আলফা টু, তাহলে আমার যদি কোণ দুইটা যোগফল হয় 90 ডিগ্রি, তখন আমরা দুইটা বিচরণ পথ পাবো। ঠিক আছে, দুইটা বিচরণ পথ পাবো। সো একটা আলফা ওয়ান আলফা টু হবে, আমাদের যোগফল হবে 90। তাহলে এই দুইটা বিচরণ পথের জন্য আমরা কিন্তু উচ্চতা দুইটা আলাদা আলাদা পাবো। ঠিক আছে, সো একটা উচ্চতা যদি হয় এইচ, তাহলে একই বরাবর হবে। সো একটা উচ্চতা হবে এইচ, আর একটা উচ্চতা কিন্তু হবে তাইলে এইচ প্রাইম। ঠিক আছে, সো আমি যদি এইচ এর সূত্র, সর্বাধিক উচ্চতা এইচ এর সূত্র বসাই, তাহলে আমরা জানি উচ্চতা সূত্র হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। তাহলে এইচ প্রাইমের সূত্রতে এই আলফার জায়গায় বসাইতে হবে 90 মাইনাস আলফা, এখানে বসাইতে হবে 90 মাইনাস আলফা। এই হলো পার্থক্য যদি দুইটা বিচরণ পথ বলে। সো মনে রাখো দুইটা বিচরণ পথ বলা মানে হলো একটা আলফা ধরবো আর একটা 90 মাইনাস আলফা ধরবো, কারণ যোগফল 90 হইতে হবে। সো 90 মাইনাস আলফা ধরে এইটা হয়ে যাবে তাহলে কজ আলফা। এবার তুমি ওই যে লেফট হ্যান্ড সাইডে বসাই দিলে মান চলে আসবে। ঠিক আছে, তুমি যদি রাইট হ্যান্ড সাইডে বসাও, রাইট হ্যান্ড সাইডে বসাইলেই মান চলে আসবে, যে এইচ এইচ প্রাইম, তাহলে এইচ এ মান বসাই দিলাম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি, আর ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই টু জি। তাহলে এখান থেকে মান বসাইলে দেখবা আমাদের আসতেছে ফাইনালি 2 ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই টু জি। এখন দেখো 2 সাইন আলফা কজ আলফা সূত্র কি? সাইন 2 আলফা। ঠিক আছে, আর সাইন 2 আলফা বাই তাহলে এটাই হচ্ছে আমাদের কিসের সূত্র বলো? পাল্লা সূত্র। ঠিক আছে, টুটা চলে যাবে, এখানে টু থাকবে না, কারণ টুটা তো ফোরের সাথে কাটাকাটি গেল। টু যদি ফোরের সাথে কাটাকাটি চলে যায় তাহলে তো শুধু জি থাকবে। ঠিক আছে, কারণ ফোর আসছে না সামনে, টু কাটাকাটি গেলে টু থাকবে। ওকে দেখো, বুটেক্সের প্রশ্ন খুবই ইজি। রাস্তার উপর বি বিন্দুটি এই বিন্দু সাপেক্ষে আনুভূমিক বরাবর এত মিটার দূরে, এত মিটার উচ্চতা অবস্থিত, এত কেজি ওজন বিষয় গাড়িকে এত বরাবর বল দেওয়া হয়েছে, চালু করতে নিয়ে যেতে কত সময় লাগবে? এটা এটা তোমাদের চিন্তার জন্য ছেড়ে দিলাম, এটা এসডাব্লিউ, এটা একদম বইয়ের অঙ্ক, মেন বইয়ের অঙ্ক, হুবহু মেন বইয়ের অঙ্ক বইয়েতে আসছে। দেখো মেন বইতে ওই যে দুইটা ফুটবল খেলোয়াড় দিয়েছিল যে একজন এই জায়গায় হেড করে, একজন আগে রিসিভ করে ফেলে, তাহলে আসলে এই যে ওয়াই, ওয়াই এর মানটা হবে যেখান থেকে নিক্ষেপ করছে আর যেখানে রিসিভ করছে ওই দুইটার বিয়োগ ফল। তো এই যে এত মিটার উচ্চতা মাটি থেকে, এটা হলো মাটি থেকে এত মিটার উচ্চতা রিসিভ করছে, তো এটা হলো আমাদের মাটি। সো মাটি থেকে এত মিটার উচ্চতা রিসিভ করলে এই দুইটার বিয়োগ ফলই হবে ওয়াই এর ভ্যালু। তাহলে আমাকে কি বের করতে বলছে? আমাকে আসলে এক্স বের করতে বলছে, এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব এক্স বের করতে হবে। সো এই ধরনের ক্ষেত্রে আসলে দুইটা সূত্র বসাইতে হয়। তাহলে একটা হলো ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন আলফা টি হাফ জি টি স্কোয়ার, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে টি এ মানটা বের করব, দেন আমরা এক্স এর সূত্র বসায় দিব, তাইলে হয়ে যাবে এক্স ইকুয়ালস টু ইউ কজ আলফা টি। এই সূত্র বসায় দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব।
ওকে এখন খেয়াল করো যে ভাইয়া কিন্তু ইয়ে করি নাই, ভাইয়া কিন্তু চিহ্ন দি নাই। কেন চিহ্ন দি নাই? কারণ এক একটা অঙ্কের জন্য এক এক রকমের চিহ্ন ইউজ করা হয়। যেমন এই অঙ্কের জন্য তুমি খেয়াল করো যে নিক্ষেপ করছি কিন্তু আমি উপরের দিকে, আমার নিক্ষেপণ বেগটা উপরের দিকে, তাহলে ইউ কিন্তু আমার উপরের দিকে, কিন্তু বস্তুটা কিন্তু নামছে নিচের দিকে, তাহলে নামছে যেহেতু নিচের দিকে তেমনি ওয়াই কিন্তু নিচের দিকে, ইউ উপরের দিকে ওয়াই নিচের দিকে, আর অভিকর্ষ স্থান জিও কিন্তু কোন দিকে? নিচের দিকে। তাহলে আমার ইউ উপরে ওয়াই নিচে জি নিচে, তাহলে এই তিনজনের মধ্যে ব্যতিক্রম কে? যে ব্যতিক্রম তার সামনে মাইনাস দিয়ে দিব, তাহলে আমি ইউ কে ব্যতিক্রম পাচ্ছি, তাহলে এটার সামনে মাইনাস, ওয়াই এবং জি এর সামনে কি দিব? প্লাস দিয়ে দিব। সোজা বাংলায় যাদের দিক একই দিকে তাদের চিহ্নটা একই হয়, দিক একই দিকে চিহ্ন একই দিকে, যে ব্যতিক্রম তার সামনে ব্যতিক্রম চিহ্ন, বুঝছো? সেটা এক এক অঙ্কে এক এক রকম চিহ্ন হয়, কোথাও এখানে প্লাস হয় এখানে মাইনাস হয়, কোথাও এখানে মাইনাস এখানে প্লাস, সো তুমি ওইভাবে বুঝে বুঝে করতে হবে। সো এই যে অ্যান্সার বাইক করে নিবা হয়ে যাবে। এত মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষবিন্দু হতে একটি বস্তু কি গতিবেগে আনুভূমিকভাবে নিক্ষেপ করলে পারদর্শ? ফালতু অঙ্ক এটা, এটা একদম ফালতু অঙ্ক। সো আমাদের বলছে এই যে টাওয়ার এখান থেকে আমাদের বলছে এত মিটার উঁচু, তার মানে আমাকে ওয়াই এর মান বলে দিছে, ওয়াই এর মান বলে দিছে, তুমি এই যে এখানে দাঁড়ায় তুমি এটাকে থ্রো করছো, থ্রো করছো আবার কীভাবে দেখো তো আনুভূমিকভাবে, তার মানে তুমি এই যে এইভাবে থ্রো করছো, তাহলে এখানে পড়ছে, পড়ছে কোথায়? 96 মিটার দূরে পড়ছে, তাহলে এটা হলো আমার এক্স, আনুভূমিকভাবে থ্রো করছি, তাহলে আনুভূমিকভাবে থ্রো করছি, তাহলে এটা হচ্ছে আমার কি গতিবেগে, তাহলে এই ইউটা বের করতে বলছে যেখানে আমার আলফা হচ্ছে জিরো, আলফা জিরো কারণ আনুভূমিকভাবে নিক্ষেপ করছি, তাহলে ইউ বের করতে বলছে। তো এটা অনেকভাবেই করা যায়, যেহেতু যেখান থেকে মারছি নিচে গেছে, তাহলে আমাদের ইউ ওয়াই ইকুয়ালস টু, আমরা সূত্র জানি কি বলো, এক্স ট্যান আলফা তারপর এখানে কি হয় বলো তো, ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান আলফা, তারপর হলো জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা নাকি এরকম কিছু? আচ্ছা এটা কই থেকে আসে ওটা আমরা একটু বের করে নিই। তাহলে আমরা জানি এক্স ইকুয়ালস টু ইউ কস আলফা টি, তাহলে এখান থেকে আমরা টি এর মান পেয়ে যাব, টি এর মান পেয়ে যাব এক্স ডিভাইডেড বাই ইউ কস আলফা, আর আমরা জানি ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন আলফা টি হাফ জি টি স্কোয়ার, তাহলে এখানে ওয়াই যেদিকে জিও একই দিকে তাহলে এটা প্লাস হবে, ঠিক আছে? দেখো খেয়াল রাখো, আর এখানে সাইন আলফা যেহেতু জিরো, খেয়াল রাখো কস আলফা যেহেতু এখানে জিরো, সাইন আলফা জিরো, নর্মালি এখানে মাইনাস হইতো, এখানে মাইনাস হইতো, সো আমরা এখন এখানে প্লাস দিচ্ছি, আর আমরা টি এর মান যদি এটা বসায় দিই, সো টি এর মান এটা বসায় দিলে ইউ কাটা, তাহলে এখান থেকে আসে এক্স ট্যান আলফা প্লাস হাফ জি থাকে টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হবে জি এক্স স্কোয়ার আর ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, তাহলে দেখো চিহ্নটা কি আসতেছে, প্লাস আসতেছে, সো কেয়ারফুল। সো তুমি ধাম করে সূত্র বসাই দিবা কিন্তু চিহ্ন বুঝবা না তাহলে হবে না। সো মনে রাখার উপায় হলো দেখো এখানে কে কে আছে, ওয়াই আছে আর জি আছে, সো ওয়াই কোন দিকে মানে আলটিমেটলি বস্তুটা পড়ছে কোন দিকে, ভাই আমার আলটিমেটলি বস্তুটা কিন্তু নিচের দিকে পড়ছে, আর অভিকর্ষ স্থানটা কোন দিকে সেটাও নিচের দিকে, তাহলে আমার ওয়াই যেদিকে জিও একই দিকে, এজন্য এবার সব প্লাস হবে। সো এই ইকুয়েশনে তুমি যদি মানটা বসায় দাও, বসায় দিলেই তুমি ইউ এর মান পেয়ে যাবা, এই যে এখান থেকে, এখান থেকে আমি ইউ এর মান পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা অর্ক একটা মেসেজ করছিল, অর্ক এই ম্যাথটা কোশ্চেন ব্যাংকে বুঝি নেই, রুয়েট 19-20, আচ্ছা অর্ক আসো এখন, অর্ক থাকলে মেসেজ করো দেখি কোনটা বুঝো না একটু বলো তো, রুয়েট 19-20,
ওকে, দুটি নৌকা প্রত্যেকে এত কিলোমিটার বেগে এত প্রবাহিত হয়। আচ্ছা, এই এই অঙ্কটা কিন্তু ইজি, এই অঙ্কটা কিন্তু আমাদের হলো কিলোমিটার দেওয়া আছে, কিন্তু এই যে চড়াটা দেখো মিটার দেওয়া আছে। সো এইখানে খালি ভুল হয়, আর কোনো জায়গায় কিন্তু ভুল হয় না। সো একটি নৌকা ন্যূনতম পথে, অন্যটি ন্যূনতম সময়ে যাত্রা শুরু করলে যাত্রা, এটা যাত্রা হবে। যাত্রা করলে পৌঁছানোর সময়ের পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে ন্যূনতম পথে যাওয়ার সময়, মনে রাখো ন্যূনতম পথে যদি যেতে চায়, আমাদের অ্যাডমিশনে তোমাকে প্রমাণ টমাণ এগুলো করে দেখাইতে হবে না যে কোনটা কিভাবে পাইছো, ডাইরেক্ট সূত্রে বসায় দেওয়া যাবে। সো আমরা জানি যে ভাইয়া কেউ যদি ন্যূনতম পথে যেতে চায়, ন্যূনতম পথে যাওয়া মানে হলো একদম সোজাসুজি চলে যাওয়া, ন্যূনতম পথে মানে হলো একদম সোজা চলে যাওয়া। আর সেই ক্ষেত্রে আমাদের সূত্র হলো এই যে নদীর দূরত্ব ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইনটু টি ওয়ান। সো এখান থেকে আমরা টি ওয়ান পেয়ে যাব, ডি হচ্ছে কিলোমিটারে নিছি, ইউ হচ্ছে আমাদের নৌকা, ভি হচ্ছে আমাদের বেগ। তাহলে এখান থেকে তুমি টি ওয়ান পেয়ে যাবা। ওকে, আর ন্যূনতম সময় যদি বলে, তাহলে ন্যূনতম সময় মানে হলো সেক্ষেত্রে সূত্রটা হলো আমাদের এটা, ডি ইকুয়ালস টু ইউ টি টু, এটা হলো সূত্র। তাহলে এখান থেকে দেখো টি টু এর মান আসে আমাদের ডি ডিভাইড বাই ইউ, ডি হচ্ছে আমাদের 0.550 আর ইউ হচ্ছে আমাদের 5। সো এখান থেকে আমরা টি টু এর মান পেয়ে যাব। তাহলে পার্থক্য হবে টি ওয়ান মাইনাস টি টু, যেটা আসবে সেটাই আমার অ্যান্সার, ঠিক আছে? ওকে, এটাও পারবে, এটা দণ্ড। এটা এটা কিন্তু সোজা, এটা আমাদের দেখো করা নিক্ষেপ করার গতি, মানে নিক্ষেপ গতি দিয়ে দিছে, তার মানে আমি কিন্তু ইউ জানি, থিটা কোণে বের করতে বলছে, বলছে এত সেকেন্ডে বস্তুটা তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, তার মানে সর্বোচ্চ উচ্চতায় যাইতে যে টাইমটা লাগে, সর্বোচ্চ উচ্চতায় যেতে যে সময়টা লাগে, এই সময়টাকে বলা হয় উত্থানকাল। তার মানে আমার এখানে আসলে উত্থানকালটা বলে দিছে, উত্থানকাল টি বলে দিছে। সো আমরা টি এর মানটা জানি, সো টি এর মানটা হলো আমাদের 1.25, ঠিক আছে? সো টি এর সূত্র কি, ইউ সাইন আলফা বাই জি ইকুয়ালস টু 1.25। এখানে ইউ এর মান আমি জানি, জি এর মানও জানি, বসায় দিলে আমার আলফা না, এখানে সরি এখানে তো থিটা, তাহলে এখানে দেখো আমরা থিটা মানটা পেয়ে যাব। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা থিটা মানটা পেয়ে যাব, ঠিক আছে? ওকে, এটা বইয়ের অঙ্ক। এগুলো বইয়ের অঙ্ক, এগুলো এসডাব্লিউ, এগুলো দেখে নিবা, ঠিক আছে? আশা করি এগুলো পারবা। আচ্ছা, ও অর্ক অর্ক কি আছে? অর্ক না থাকলে দেখো অর্ক পরে তুমি দেখে নিও, রুয়েট 19-20। আচ্ছা, রুয়েট 19 কোনটা সলভ করছিলাম আমরা? এইটা না, এটা তো সলভ করা, এটা তো সলভ করছি, এইটা বলে দিছে। আচ্ছা, এইটা মনে হয় অর্ক, অর্ক যদি আছে, অর্ক কি আছে দেখেন তো, কে কে আছে অর্ক আছে লিস্টে? অর্ক এইটা নাকি, একটু বলো তো আমাকে, কমেন্ট করে জানাও যে এইটা নাকি, এইটা এটা তো সলভ করছি, এই যে রুয়েট 19-20টা সলভ করা। তুমি কোনটা সলভ দেখতে চাচ্ছ, কোনটা বুঝো নাই? এটা 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 তো অবস্থান ভেক্টর থেকে তুমি গতি ভেক্টরে নিয়ে যাবা।
আচ্ছা এটা সলভ করে রাখি, দেখো অবস্থান ভেক্টর থেকে তোমার ভেলোসিটি ভেক্টরে কিভাবে নেয় বলো, অবস্থান ভেক্টর থেকে ভেলোসিটি ভেক্টরে কিভাবে নেয়? আমরা জানি ভেলোসিটি মানে কি বলো, ভেলোসিটি মানে হলো আমাদের সময় সাপেক্ষে, আয় বস কি আস্তা, সময় সাপেক্ষে আমাদের হলো দূরত্বের পরিবর্তন, সেটা তো আমরা জানি তো, এটাই তো নাকি সময় সাপেক্ষে দূরত্বের পরিবর্তনটাই হচ্ছে আমাদের কি বলো ভেলোসিটি। সো আমার যদি কখনো একটা পজিশন ভেক্টর যদি এমন হয় যে ধরো একটা বিন্দু এখান থেকে এখানে মুভ করতেছে, সো এখান থেকে আমার এখানে মুভ করতেছে, সো এইটার অবস্থান ভেক্টর যদি হয় আর ওয়ান, এইটার অবস্থান ভেক্টর যদি হয় আর টু, আমার এই যে মুভমেন্টটা, এই এই মুভমেন্টটাই কিন্তু হবে কি বলতো, এই মুভমেন্টটা, এই মুভমেন্টটার আমরা যে সময় সাপেক্ষে পরিবর্তনটা পাব, ডিফারেন্সিয়েট করে, হ্যাঁ তো তো বুঝতেই পারছো, এই যে সময় সাপেক্ষে যে আমরা পরিবর্তনটা পাবো সেটাই হবে আমাদের ভেলোসিটি ভেক্টর। সো ভেলোসিটি ভেক্টরটা কিছুই না, সেটা হলো টি এর রেসপেক্টে এই পজিশন ভেক্টরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ডিফারেন্সিয়েশন করবো আমি তো এটাই বলছি, তুমি কোন কোনটা বুঝো নাই বলো তো, ওয়েট 19-20, এইটা এইটা তো, এটা তো ইজি, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা অর্ধেক সময়, অর্ধেক যেতে যে সময় সেটা বের করতে বলছে, এটা তো ইজি। আর এটা হলো ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি ভেক্টর পেয়ে যাবা। সো এখানে কত আসে, 12√2√t, এটা আসে 12√t, তাহলে 12 তো থাকলো, আমরা জানি রুট টিকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1/√t, 1/2√t পজিশন থাকবে, পজিশন থাকবে, আর এখানে 3/2t, 3/2 - 1 পজিশন থাকবে, মানে যে ভেক্টর এগুলো থাকে যাবে, তাহলে 6/√t আই 3/2, এটা গেলে থাকে কত, এটা গেলে থাকে হাফ, তাহলে হাফ, ওকে এটা চলে আসলো আমাদের। সো আমাদের যদি এখন এটা চলে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের যদি সর্বনিম্ন গতি বের করতে বলে, তাহলে সর্বনিম্ন গতি মানে হলো ভি, আমাদের আসলে ভি লাগবে। সো ভি মানে হলো যে ভেলোসিটি ভেক্টরটা থাকবে সেটা ভ্যালু নিতে হবে তোমাকে, সো তোমাকে এখান থেকে আসলে ভ্যালু নিয়ে কাজ করতে হবে। সো ভ্যালু নিয়ে কাজ করলেও কিন্তু তোমার কিন্তু ভ্যারিয়েবলটা থেকে যাচ্ছে, সো ভ্যারিয়েবলটা কিন্তু আমার টি থেকে যাচ্ছে, রুট টি দুই জায়গাতেই থেকে যাচ্ছে, ঠিক আছে। সো এই ভ্যালুটা কিভাবে বের করব, ওইটা তুমি ওইটা তো পারবা নাকি অর্ক, ঠিক আছে। সো এইটা এটা বাকিটা করবা, বাকিটা পারবা আশা করি, তারপর সেটা মিনিমাম করবা, মিনিমাম মানে কি যেটা পাবা এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, করে শূন্য ধরবা, শূন্য ধরলে এখান থেকে আমরা টি এ মান পেয়ে যাব, বুঝতে পারছো, এখান থেকে শূন্য ধরলে আমরা টি এ মান পেয়ে যাব। সো স্পেসিফিক প্রবলেমটা কোথায় হচ্ছে বা কোনটা বুঝো নাই সেটা একটু বলো, তাহলে আমরা ওটা বুঝাই দিই। এটা তো রুয়েট, রুয়েটের আর কি আছে, এটা 16-17, রুয়েট 10-19, রুয়েট 19-20, কুয়েট, ঠিক আছে বুঝছি ভাইয়া, থ্যাংকস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, স্পেসিফিক প্রবলেমটা বললে ওভাবে আমরা বুঝাই দিব, সমস্যা নেই। সো ওই ওই পার্টটা পারবা আশা করি, আর না পারলে হলো যে তুমি আমাদের পেজে কমেন্ট করবা। ওকে আজকে এই পর্যন্ত থাক, বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমি আশা করি তোমরা পারবা, যেমন এই যে দেখো কুয়েটের অঙ্ক, কুয়েটের অঙ্ক 19-20, এটা 19-20 হবে, এটা 18 না, এটা 19-20, ঠিক আছে। সো কুয়েটের অঙ্ক আমাদের 19-20 সালে যে প্রশ্নটা আসছে এটা এটা দেখো, এটা দেখে তোমরা কিছু হাসো, হ্যাঁ হাসতে থাকো যে এটা কী অঙ্ক দিছে, একদম বই অঙ্ক তুলে দিছে, ওই যে একদম আমাদের যে হাতে খড়ি হয়েছে এটা দিয়া, যে এত দূরে বাচ্চা দেখে ব্রেক করছে, ওই ব্রেক করে এত সেকেন্ডের মধ্যে থামতে হয়, না না ওই যে ট্রেন, সরি বাচ্চা না, ওই যে ট্রেনের অঙ্কটা ওইটাই একই জিনিস, এত বেগে চলন্ত একটা ব্রেক করে 10 সেকেন্ডে থামতে হয়েছে, মন্দন কত আর কত দূরে থাকতে, মানে কতক্ষণ আগে তাকে ব্রেক করতে হয়েছে, আপনি অতিক্রান্ত দূরত্বটা আর কি ব্রেক করতে বলছে। সো আশা করি এটা পারবা, এটা ইজি,
এটা হলো যে এত মিটার স্তম্ভ থেকে এত বেগে এত নতি থেকে ছুঁয়ে দেওয়া হলো পাদেশ থেকে কত দূরে পড়বে বুঝি যে আমাদের প্রাসের অঙ্ক যে এখান থেকে মারছি এখানে পড়ছে তাহলে এটা হলো হাইট তাহলে হাইট উঁচু এই যে উঁচু এটা দেওয়া আছে ওয়াই দেওয়া আছে সো ওয়াই হলো এটা কত দূরে পড়বে এক্স বের করতে বলছে এখন দেখো যেখান থেকে মারছো এটা কিন্তু নিচে গেছে তাহলে ওয়াই কিন্তু নিচের দিকে জিও নিচের দিকে কিন্তু মারছো উপরের দিকে তাহলে ইউ উপরের দিকে সো তোমার চিহ্নটা ফ্যাক্টর এসব অঙ্কে খালি চিহ্ন ফ্যাক্টর সো মনে রাখো ইউ হলো ব্যতিক্রম সো ইউ এর সামনে মাইনাস বসবে আর বাকিগুলো কি বসবে বলো প্লাস বসবে তারপর এই মানটা তুমি এখানে বসায় দিবা ইউ কজ আলফা টি তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা ঠিক আছে ওকে এটা বই অঙ্ক খায় উদ্যোগামী বস্তু ওইখান থেকে একটা কি বোম মারছো মাটি থেকে কতক্ষণ হলে বিমানটা কোন উচ্চতায় পৌঁছাবে ঠিক আছে এটা মেইন বই এইগুলো করে নিবা দালানে অবাধপথ শেষতম সেকেন্ডে এত অংশ উচ্চতা কয় দালানে উচ্চতা কত শেষতম মানে টিতম সেকেন্ডের সূত্র টিতম সেকেন্ডের সূত্র এস টি সেটা হলো ইউ প্লাস হাফে টু টি মাইনাস ওয়ান বুঝতে পারছি ইউ প্লাস হাফে টু টি মাইনাস ওয়ান সো আমাদের বলছে শেষতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে টিতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে এত অংশ তো দালানের উচ্চতা যদি এইচ হয় তাহলে এটা হবে 9/25h অবাধে পরন্ত মানে হলো তুমি ছাদ থেকে একটা বস্তুকে যা ছেড়ে দিছো একটা বস্তুকে ছেড়ে দিলে আমার এই ইউ এর মান হয়ে যায় শূন্য ঠিক আছে তাহলে এটা হচ্ছে হাফ এ টু টি মাইনাস ওয়ান টু টি মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আমাদের এখানে এ মানটা আমরা বসায় দিব এ মান কই থেকে বসাবো এ মানের জন্য ওই যে দালানে উচ্চতা সূত্র এইচ ইকুয়ালস টু ইউটি ইউটি হাফ এটা তো এ হবে না এটা এটা জি হবে না অভিকর্ষণ পড়তেছে তো এটা নিচের দিকে পড়তেছে পরন্তভাবে পড়তেছে হাফ জি টি স্কোয়ার তাহলে এখান থেকে টি এ মান পেয়ে যাবো না সো টি এ মান কত পাবো এই মানটা এখানে বসায় দিব বসায় দিলে হয়ে যাবে এই যে টি এ মানটা এখানে বসায় দিয়ে এক পাশে নিবা নিয়ে হোল স্কোয়ার করে দিবা তাহলে হয়ে যাবে ওকে সো আশা করি এগুলো পারবা এগুলো একদম বইয়ের অঙ্ক হুবহু তুলে দিছে সো অ্যাজ ইউজুয়াল ভাইয়া যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা যে পার্টটা আমাদের অ্যাডমিশনে আসে এই অ্যাডমিশনে অঙ্কগুলো যদি তুমি পারতে চাও তাহলে দুইটা জিনিস মাথায় রাখবা একটা হলো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলো আমি ভালো করে পারতে হবে ফর্মুলাগুলো আমি ভালো করে পারবো সেকেন্ড কথা হলো মেইন বইয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমার আয়ত্তে থাকতে হবে কারণ তোমরা দেখতেই পাইছো বেশিরভাগ প্রায় 99% অঙ্ক কিন্তু আমাদের মেইন বই আর যেটা মেইন বই থেকে আসে না সেখানে কী করছে মেইন বইয়ের অঙ্ক খালি ভ্যালুটা চেঞ্জ করে দিছে ঠিক আছে সো মেইন বইয়ের অঙ্ক 100% সব তোমায় পারতে হবে যেন দেখা মাত্রই তুমি অঙ্কটা সলভ করে ফেলতে পারো ওকে সো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ